ইস, কি হাল করেছে আমার ঠোঁটের বেটা খচ্চর একটা! গাড়ির ডোর খুলে এক প্রকার টেনে হিঁচড়ে ইশিকাকে নামালো আমান। চোখ মুখ শক্ত করে হিড় হিড় করে ইশিকাকে টেনে বাগান বাড়ির ভেতরে ঢুকলো। কাল থেকে মেজাজ চড়ে আসে এই মেয়ের উপর, তাই এই সকালেই অফিসের ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে ভার্সিটির সামনে সে এক প্রকার তুলে নিয়ে এসেছে তাকে। রাগে তার ফর্সা মুখ একদম লাল হয়ে আছে। এত রাগের কারণ যদিও কিছুটা আন্দাজ করতে পারছে ইশিকা, কিন্তু পুরোটা নিশ্চিত না, তাই কিছু বলার সাহস পাচ্ছে না। গাড়িতে ওঠার সময় নাকচ করলে এমনভাবে তাকিয়েছে যেন আস্ত কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে, তাই চুপচাপ বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসেছে। তারপরও কয়েক দফা চিল্লিয়ে জিজ্ঞেস করায় আমানের একাত্মা কাঁপানো ধমকেই একদম চুপসে গেছে। আমানের টানা হ্যাঁচড়ায় ইশিকা একবার হোঁচট খেল, কিন্তু সেদিকে খেয়াল নেই আমানের। বাড়ির ভেতরে ঢুকতেই ইশিকা দেখল আমানের পিয়ে সোফায় বসে আছে। আমানকে দেখে সে উঠে এগিয়ে এসে একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলল, স্যার পেপারটা। আমান ইশিকার হাত ছেড়ে দিয়ে পেপারটা হাতে নিয়ে দেখে বলল, পেনটা দাও। এরপর আমান হাতের উপরে নিয়ে পেপারে খচাখচ সাইন করে ইশিকার হাতে পেনটা গুঁজে দিয়ে পেপারটা সামনে ধরে শান্ত গলায় বলল, সাইন করো। কিসের সাইন? কিসের পেপার এটা? আমি কোনো সাইন করব না, ভয়ে ভয়ে বলল ইশিকা। আমার নিজের বাঁ হাত পেপার সহ কোমরে ঠেকিয়ে ডান হাত দিয়ে মাথার চুল টেনে অন্যদিকে ঘুরে নিজেকে শান্ত করার চেষ্টা করল, তারপর কঠিন গলায় বলল, তুই নিশ্চয়ই চাইবে না অন্য লোকের সামনে তোমার মান সম্মান যাক। একথা শুনে ইশিকা আমানের পিয়ের দিকে তাকালো। এ ছেলের যে পরিমাণ রাগ একে দিয়ে বিশ্বাস নেই। কথা না শুনলে কখন যে নিজের পিয়ের সামনে কষিয়ে চর থাপ্পড় মেরে দেবে গালে তার ঠিক নেই। তাহলে মান সম্মান নিয়ে টানাটানির মতো হবে ব্যাপারখানা। ইশিকা হাত বাড়িয়ে পেপারটা নিল। যেই একবার পেপারটা পড়তে যাবে অমনি আমান এক ধমক দিয়ে বলল, তোমাকে সাইন করতে বলেছি আমি, পড়তে নয়। আমানের ধমকে ইশিকা কেঁপে উঠে টেবিলের ওপর পেপারটা নামিয়ে ঘটাঘট সাইন করে দিল। তারপর আমান পেপারটা হাতে নিয়ে পিয়েকে বলল, ইউ মে গো নাও। আর হ্যাঁ, বাবা বা বাড়ির কেউ তোমাকে কল করলে বলবে আমি দুই দিনের জন্য ব্রেকে আছি, কেউ যেন না জানে আমি এখানে আছি, আমার ফোন বন্ধ থাকবে, তাই কেউ যেন আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা না করে এই দুদিন। গট ইট? ওকে স্যার, বলে দেব। বলেই সে চলে গেল। আমান আবারও ইশিকার হাতটা খপ করে ধরে সিঁড়ি বেয়ে ওপরের ঘরে এসে ইশিকাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। দরজা লাগিয়ে পেপারটা পাশের টেবিলে রেখে ইশিকার দিকে এগিয়ে গেল। রাগে তার চোখও লাল হয়ে আছে। লাল চোখ দেখে ইশিকা মনে মনে ভাবল, গাঁজা টাজা খেয়েছে নাকি লোকটা, এমন নেশাখোরদের মতো দেখাচ্ছে কেন? আচ্ছা, এখানে এনেছে কেন আমাকে? মেরে টেরে ফেলবে না তো? এসব ভেবে হকচকিয়ে উঠে দাঁড়ালো ইশিকা। কি হলো, আমাকে এখানে এনেছেন কেন আপনি? এ একদম কাছে আসবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু, কাপা কাপা গলায় পেছাতে পেছাতে বলল ইশিকা। আচ্ছা, কি খারাপ করবে আমার? আর আমি আসবো না তো কি আসবে? তোমার ওই ফ্রেন্ড কি যেন নাম? হ্যাঁ, শোয়েব, সে বুঝি। কই, তার সাথে ঢলাঢলি করে ফুচকা খেতে তো এত কাপাকাপি আসে না তোমার? আর কোন সাহসে তুমি বিয়েতে না করেছ? কাছে এসে দাঁতে দাঁত চেপে বলল আমান। এইবার একবার বড় এক ঢোক গিলল ইশিকা। সে যা আন্দাজ করেছিল সেটাই ঠিক। হ্যাঁ, আমানের বাড়ি থেকে পাঠানো বিয়ের প্রস্তাবে সে সাফ মানা করে দিয়েছে। ইশিকাকে চুপ থাকতে দেখে আমান ইশিকার কাঁধ ঝাঁকিয়ে চেঁচিয়ে বলল, কথা বলছো না কেন? স্পিক আপ, ড্যাম ইট! আমানের চেঁচানোতে কেঁপে উঠল ইশিকা। তারপর হড়বড়িয়ে বলতে শুরু করলো, আমি আপনাকে বিয়ে করব না, আপনার জন্য ভার্সিটির অনেকেই রীতিমতো হিংসে করে আমায়, সুযোগ পেলে ইনডাইরেক্টলি পিঞ্চ করে নানা কথাও বলে, আর এই ছোট্ট বয়সে বাবা মা আমাকে বিয়ে দিতে চাইছে, যেটা আমি একদমই মেনে নিতে পারছি না। আর তাছাড়াও আপনি হলেন দ্য গ্রেট আমান আহমেদ, সব মেয়ের ক্রাশ বয়, সেখানে আমি তো আপনার কাছে কিচ্ছু না, আমি আপনার একদম যোগ্য না, বিশ্বাস করেন? আর বলতে পারলো না ইশিকা।
তার আগেই তার ঠোঁট আমানের ঠোঁটের দখলে। সে প্রথমে এহেন ঘটনায় হকচকিয়ে গেলেও পরে বুঝতে পেরে আমানের বুকে ইচ্ছে মতো ঠেলা থাপ্পড় মারতে থাকলো, কিন্তু কিছুতেই তাকে সরাতে পারছে না। পারবে কী করে? কোথায় আমানের মতো 6 ফিট জিম ট্রেন্ড বডিওয়ালা ছেলে, আর কোথায় চুনুপুঠির মতো ছোট্ট রোগা পাতলা সে। কিন্তু একসময় ইশিকার জোর এক ধাক্কায় তাল সামলাতে না পেরে আমান পিছিয়ে যায়। সেই সুযোগে ইশিকা ছুটে দরজা খুলতে নেয়। এবার আর রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে না আমান। এক ঝটকা ইশিকার হাত ধরে কাছে এনে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ফের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তবে এবার আর সেই আগের মতো ভালোবাসায় ভরা কোমলতার সোয়ানি আছে জেদ রাগ থেকে জন্ম নাও হিংস্রতা। বিছানায় দুই হাত চেপে ধরে ক্রমাগত দাঁত চালাচ্ছে ইশিকার ঠোঁটের উপর, আর হাত বন্ধ থাকায় ইশিকা সমানে পা ছোটাছুটি করছে। এরূপ ধস্তাধস্তির কিছুক্ষণ পরে হঠাৎই আমানের হুঁশ ফিরলে খেয়াল করে ইশিকা আগের মতো ছটফট করছে না, শান্ত হয়ে গেছে। ঠোঁট ছেড়ে হাত আলগা করে তাকিয়ে দেখলো সেন্সলেস হয়ে গেছে ইশিকা। এমনি অল্পতেই এত প্যানিকড হয়ে যায় যে একবারে অজ্ঞানে গিয়ে থামে। তারপর কোলে তুলে ভালোভাবে বিছানায় শুয়ে দিল ইশিকাকে। জলের ছেটা দিয়েও জ্ঞান ফিরল না। শেষে চাদর টেনে দিল গায়ে, ইশিকার গালে হাত রেখে বলল, কেন এমন করো ইশু? তুমি কি বোঝো না তোমাকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব না আমার? সেখানে কিভাবে তোমাকে হারাতে পারবো আমি বলো? তুমি কি জানো তোমার এই অবহেলা আমার বুকে তীরের মতো বিঁধে? আমার ভালোবাসার পরিমাণ কি বোঝো না তুমি? এত কেন অবুঝ তুমি ইশু? একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে পেপারটা নিয়ে কাবার্ডে রেখে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল আমান। শাওয়ার শেষে বাড়ির কেয়ারটেকারকে ডেকে গাড়ি থেকে ইশিকার ব্যাগ আনালো। তারপর ইশিকার ব্যাগ থেকে ফোন বের করে কল করলো ইশিকার ফ্রেন্ড নোভাকে। নোভা ইশিকার ফোন পেয়ে রিসিভ করে ব্যস্ত গলায় বলল, হ্যালো ইশি, কিরে কোথায় তুই? আর আমান ভাইয়া তোকে ওভাবে নিয়ে গেল কেন? তুই ঠিক আছিস তো? আমি আমান বলছি নোভা। ইশিকা আমার কাছে আছে এবং আগামী পরশু পর্যন্ত আমার কাছেই থাকবে। তুমি জাস্ট একটু হেল্প করো। কী হেল্প ভাইয়া? তুমি ইশিকার মাকে কল করে বলবে এ দুদিন ও তোমার বাসায় থাকছে, আর কোনো প্রকার আপত্তি শুনলে তুমি জোর করবে। কিন্তু প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো। থ্যাংক ইউ বলেই কল কেটে দিল আমান। পেছন ফিরে দেখলো নিস্তেজ হয়ে শুয়ে আছে ইশিকা। কি নিষ্পাপ মুখখানা! আমান ইশিকার পাশে বসে কপালে একটা গভীর চুমু খেলো। ঠোঁটের দিকে তাকাতেই দেখলো রক্ত লাল হয়ে দাঁতের ঘষায় আর কামড়ে ক্ষতবিক্ষত হয়ে ফুলে গেছে কোমল ঠোঁটটা। ঠোঁটে আঙুল বুলিয়ে ফের আলতো একটা চুমু খেয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো কিচেনের দিকে। এখন এক কাপ কফির খুব প্রয়োজন। কফি হাতে ওপর এসে দেখলো ইশিকার এখনও জ্ঞান ফেরেনি। আমান তার পিএকে দিয়ে রেজিস্ট্রি পেপারের সাথে ল্যাপটপটাও আনিয়ে রেখেছিল। হ্যাঁ, রেজিস্ট্রি পেপার। তখন আমান ইশিকাকে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়েছে। আজ থেকে অফিসিয়ালি তার স্ত্রী সে। আমানের বাবা আরমান আহমেদ ইশিকাদের বাড়ি গিয়ে ওর মা বাবাকে বিয়ের কথা বললে ইশিকা বিয়েতে অমত জানায়, আর সেটা কাল রাতে শুনে প্রচুর রেগেছিল আমান। তবে রাগটা নিয়ন্ত্রণে রেখেছিল, ভেবেছিল পরের সময় নিয়ে ঠান্ডা মাথায় বসে কথা বলে ইশিকাকে বোঝাবে। সকালে অফিসে গেলে গার্ডের দেওয়া ইনফরমেশনে জেনেছে ক্লাস বাঙ্ক করে সে দিব্যি বন্ধুদের সাথে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করছে। কিন্তু যখনই শুনেছে সবার সাথে শোয়েব নামের ছেলেটাও আছে, তখনই রাগটা নিয়ন্ত্রণের বাহিরে গিয়ে পুরোপুরি মাথা চাড়া দিয়ে উঠেছে। ওই ছেলেটাকে আমান একদম সহ্য করতে পারে না। ইশিকাকে বারবার বলেছে শোয়েবের থেকে দূরে থাকতে, তাও এই মেয়ে কথা শোনার না। তাই অফিসের ফরেনার ক্লায়েন্টের সাথে ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে রাগের বসে ডিরেক্ট ভার্সিটি থেকে তুলে নিয়ে এসে একেবারে রেজিস্ট্রি করে বিয়ে সেরে ফেলেছে। এবার এই মেয়ের আর্তার থেকে পালানোর ফুরসতটুকু রাখেনি সে।
তবে সেটা ঈশিকা এখনও জানে না। জানলে সে রিয়াকশান কী হবে আল্লাহ মালুম। আমান কফির কাপ আর ল্যাপটপটা নিয়ে কাউচে হাতসহ হয়ে অফিসের পেন্ডিং কাজগুলো কমপ্লিট করতে লাগলো। পিটপিট করে চোখ মেলল ঈশিকা। আধা চোখ মেলতেই আবার চোখ বন্ধ করে হাত দিয়ে মাথা চেপে ধরল। একেবারে কারেন্টের মতো চিলিক দিয়ে উঠেছে মাথার ভেতর। তারপর ধীরে সুস্থে উঠে বসলো বিছানায়। জ্ঞান ফেরার পর কয়েক সেকেন্ড সময় লাগে বুঝতে যে কোথায় আছে সে। সকালের ঘটনার কথা মনে পড়তেই রাগে মাথা দপদপ করে ওঠে। আশেপাশে তাকিয়ে দেখে আমান কাউচে আধশো অবস্থায় ঘুমিয়ে আছে। জোর করে তুলে এনে এখন শান্তির ঘুম ঘুমোনো হচ্ছে। ঈশিকা দাঁত কিরমির করে বিড়বিড় করে আমানকে কয়েকটা গালি দিল। তখনকার কথা মনে পড়তেই আপনা আপনি ঠোঁটে হাত চলে গেল ঈশিকার। দেখলো ফুলে ব্যথা হয়ে আছে। ইস, কি হাল করেছে আমার ঠোঁটের ব্যাটা খচ্চর একটা। দরজার দিকে চোখ যেতেই দেখলো দরজা ভেজানো, লাগানো নেই। একবার দরজার দিকে, আবার আমানের দিকে তাকালো। এরপর যেই নেমে পালানোর জন্য দৌড় দিতে যাবে অমনি পায়ের ব্যথায় আহ করে চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ল। শরীর ক্লান্ত লাগায় অর্ধেক কাজ কমপ্লিট করে কাউচে ঘুমিয়ে পড়েছিল আমান। ঈশিকার গলার আওয়াজে ঘুম ভেঙে গেল তার। পাশ ফিরে দেখলো ঈশিকা ফ্লোরে পা ধরে ফুপিয়ে কাঁদছে। তড়িঘড়ি করে উঠে গেল ঈশিকার দিকে। একেবারে চোখ ফুলে নাক গাল লাল হয়ে আছে। ইশু, কি হয়েছে? পায়ে ব্যথা পেয়েছো? কোথায় দেখি? আমার ঈশিকার হাত সরিয়ে দেখলো ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলের নখ বেকায়দাভাবে বেশ খানিকটা ফেটে কোনা দিয়ে রক্ত পড়ছে। ও গড, এই অবস্থা হলো কিভাবে? ঈশিকা কান্না বন্ধ করে কটমুটিয়ে তাকালো আমানের দিকে। ঝাঁঝালো কণ্ঠে বলল, নিজে এই হাল করে এখন বলা হচ্ছে কিভাবে হলো? মানে আমি কি করলাম? ওইরকম অসুরের শক্তি নিয়ে যখন টেনে আনলেন, হ্যাচকা হোচট খেয়ে ইটের গুঁতোতেই তো এমন হয়েছে। বলেই ফের পায়ে হাত দিয়ে ঠোঁট ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমান একটা দীর্ঘশ্বাস ফেলে ঈশিকাকে পাজা কোলে তুলে নিল। আচমকা কোলে তোলায় হকচকিয়ে গেল ঈশিকা। তারপর হাত পা ছুটতে ছুটতে বলল, নামান নামান বলছি, একদম ধরবেন না আমাকে, পাজি লোক একটা। আহ ইশু, ছটফটানি বন্ধ করো, আবার ঠিক আছে এই ফেলে দিলাম। বলেই আমার ঈশিকাকে ফেলে দেওয়ার অ্যাক্টিং করল। অমনি ঈশিকা আতঙ্কিত গলায় না বলে তাড়াতাড়ি করে আমানের গলা আঁকড়ে ধরল দুই হাত দিয়ে। এটা দেখেই আমান মুচকি হাসি দিয়ে বিছানায় বসিয়ে দিল ঈশিকাকে। চুপচাপ বসে থাকবে, নো পাকনামি, আদেশের সুরে বলল আমান। তারপর ফার্স্ট এড বক্স এনে দেখল রক্ত পড়া বন্ধ হয়েছে, পায়ে চাপ পড়ায় রক্ত বের হয়েছিল। ক্ষত জায়গায় ডেটল পড়তে জ্বলে উঠল পা। চাপা চিৎকার দিয়ে ঈশিকা পা সরিয়ে নিলেই আমান বলল, ওয়াশ না করলে ইনফেকশন হয়ে যাবে তো, জ্বলছে, একটু সহ্য করো লক্ষ্মী দেখি। বলেই আবার ঈশিকার পা কাছে টেনে নিল আমান। ঈশিকা দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, আমার নখের ইট হত্যা করিয়ে এখন আবার দরদ দেখানো হচ্ছে? বজ্জাত লোক কোথাকার, আহারে আমার স্বাদের নখটা। এত বড় নখ রেখেছ কেন পায়ে, ভূতের মতো? এত বড় দেখেই তো হোঁচট খেলে। ঈশিকার দিকে না তাকিয়ে ব্যান্ডেজ করতে করতে বলল আমান, ব্যাটা শয়তান, নিজে রাগ দেখিয়ে টানা হ্যাচড়া করে নখ ফাটিয়ে এখন আবার আমার দোষ দিচ্ছে। আবার বলে কি না ভূতের মতো নখ আমার। কি, আমার ভূতের মতো নখ? হ্যাঁ তো, একদম ভূতের, না না, ভূতনির মতো নখ। আর এত বড় নখ রাখবে না পায়ে, পরিমাণ মতো ছোট করে রাখবে বা পায়েরটাও কেটে ফেলবে। আমানের কথা শুনে রাগে মাথার রক ছিঁড়ে যাওয়ার উপক্রম হচ্ছে ঈশিকার। তারা তো শখের নখকে আবার বলে কিনা ভূতনির মতো, এত বড় অপমান তার নখের। ব্যান্ডেজ করা হয়ে গেলে ঈশিকা গাল ফুলিয়ে বলল, আমি বাড়ি যাব। তুমি কি রাস্তার ফুটপাতে আছো নাকি? বাড়ির ভেতরেই তো আছো। উঠে গিয়ে ফার্স্ট এড বক্স টেবিলে রাখতে রাখতে বলল আমান, আমি আমার বাড়ি যাব, মানে আমার বাবার বাড়ি। যাবে তো, তবে এখন না। কাছে এসে বসে বলল আমান, কেন? কারণ তুমি এখন তোমার বেস্ট ফ্রেন্ড নোভাদের বাসায় আছো এবং আগামী দুদিন সেখানেই থাকবে, এরকমই বলা হয়েছে তোমার বাড়িতে।
কে বলেছে এগুলো? তোমার ফ্রেন্ড নোভাই বলেছে, মানে আমি বলিয়েছি, বলে দাঁত বের করে হাসলো আমান। ইশিকা যেই কিছু বলতে যাবে অমনি দরজায় টোকা পড়ল। সাহাব, কেয়ার টেকার বাহাদুরের গলা। আমান বলল, ভেতরে এসো। সাহাব, ও খানা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এখানে রেখে যাও। বাহাদুর খাবার আর জল দিয়ে চলে গেল। আমান খাবার খুলে ইশিকার মুখের সামনে ধরে বলল, নাও হা করো। আমি খাবো না। কেন? আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। দুপুর 2:30 কাছাকাছি বাজে। সকালে বাসা থেকে যে কিছু খেয়ে বের হয়নি তা নিশ্চিত। ওই টক জলের সাথে রাস্তার ধুলোবালি মেশানো ফুচকাই পেটে পড়েছে শুধু। খিদে পাই না কিভাবে? তো আপনি খান, কে না করেছে? আমার খিদে পাইনি। আগে বলুন আপনি কেন মিথ্যা কথা বলালেন বাড়িতে? আর আমি এখানে থাকবো না, বাড়িতে চলে যাব। আমি তো এখন নিয়ে যাব না। তো কিভাবে যাবে? একাই যাব। এই পা নিয়ে? আর রাস্তা চেনো তুমি? ইশিকা মনে মনে ভাবল, আসলেই তো এই পা নিয়ে কীভাবে যাবে সে? আর তাছাড়া রাস্তাও তো চেনে না। আসার সময় গাড়ি থেকে বুঝেছে এটা শহরের থেকে দূরে, জনবসতি কম এলাকার, কিছুই তো চেনে না আশেপাশের। তবু দমে না গিয়ে ভাব নিয়ে বলল, চিনি না তো কি হয়েছে, চিনে নেব। এই ইশিকা পারে না এমন কোনো কাজ নেই, বুঝলেন? ওরে বাবা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে যেও। শুনেছি এই এলাকায় মেয়ে ধরা বের হয়েছে। ফর্সা সুন্দর মেয়ে দেখলেই নাকি মুখ চেপে ধরে বস্তায় ভরে নিয়ে যায়। আমাকে তো তোমার ভালো লাগে না, সহ্য হয় না, আমার কাছে থাকতেও আপত্তি। বেশ হলো, তাদের কাছেই থেকো। কি ছেলে ধরা? আরে না, মেয়ে ধরা, শুধু মেয়েদের ধরে তো, ছোট চুলে সুন্দর সুন্দর বাচ্চা মেয়ে, একদম ইশুর মতো। এসব শুনে বড় এক ঢোক গেল ইশিকা। ছোটবেলা থেকেই এই ছেলে ধরাদের ভীষণ ভয় পায় সে, তাই তো ছোটবেলায় একা একা বের হতো না বাড়ি থেকে। মা বলতো এরা ধরে নিয়ে নাকি চোখ কিডনি বের করে বেছে দেয়। আর এখানে তো একেবারে মেয়ে ধরা, আমার ওর চোখ মুখ দেখে মিটিমিটি হাসছে আর মজা নিচ্ছে। বেশ ভয় পেয়েছে মেয়েটা, কিন্তু ইশিকা ভয় প্রকাশ না করে জোর গলায় বলল, আপনি মিথ্যা বলছেন, আমাকে ভয় দেখানোর ধান্দা সব। তাই নাকি? তোমার আমাকে দেখে মনে হচ্ছে আমি মজা করছি। বিশ্বাস না হলে কেয়ারটেকার বাহাদুরের কাছে শোনো, ও তো এখানকারই লোক, সব জানে। তাছাড়া টিভি নিউজেও তো এই ঘটনা রটেছিল, দেখনি? মুখ সিরিয়াস ভাব করে বলল আমান। এবার বেশ ভালো মতোই ভয় পেল ইশিকা। মিডিয়াতে যেহেতু দেখানো হয়েছে, তাহলে নিশ্চয়ই সত্যি ঘটনা। কি, এখনো যাবার ইচ্ছা আছে নাকি একা একা? উত্তরে ইশিকা অসহায় মুখ করে চুপ রইল। ভেবেছিল পালাবে, কিন্তু এবার তো সে কোনো মতেই একা একা বেরোবার সাহস পাবে না। আর এই ছেলে যেমন হাজার বললেও দুদিনের আগে জীবনও বাড়ি দিয়ে আসবে না। আচ্ছা থাক, বলতে হবে না, বুঝেছি আমি। নাও হা করো, খেয়ে আবার মেডিসিন নিতে হবে, নইলে কিন্তু পায়ের ব্যথা কমবে না। আর খালি পেটে মেডিসিন নিয়ে কোনো লাভ নেই। না কমলো, খাবো না আমি, বলেছি খিদে নেই আমার। শিওর তো? খুব শিওর। ওকে না খেলে, আমার খুব খিদে তো পেয়েছে বাবা, আমি খাই। মুখে বলল বেশ খিদে পেয়েছে, তা ইশিকা খুব ভালো করে বুঝতে পারছে। কিন্তু সে আমানের আনা খাবার খাবে না, কিছুতেই খাবে না। বেশ আয়েস করে খাচ্ছে আমান, আর ইশিকা হা করে তার খাওয়া দেখছে। আমানের খাওয়া দেখে ওর খিদে যেন আরও বেড়ে গেল। এবার খিদেই প্রাণ যায় যায় অবস্থা, মনে মনে বলল, ইস কি নিষ্ঠুর লোকটা, এই নাকি তার ভালোবাসা, বলেছে খাবে না তো কি, জোর করে কি খাইয়ে দিতে পারতো না? এমনিতেই তো সব কিছুতে জোর খাটাতে পারে খুব, ভালোবাসে না কচু। আসলে এই ব্যাটা শয়তান, শয়তানের খারাপ জিলকি। কি কি দেখো, এবার কি খিদে পেয়েছে? খাবার চিবাতে চিবাতে ইশিকার দিকে তাকিয়ে প্রশ্ন করল আমান। ইশিকা চোখ নামিয়ে নরম গলায় আস্তে করে বলল, না। আমান মুচকি হেসে ফের ইশিকার সামনে খাবার ধরলে ইশিকা কিছু বলতে যাবে তার আগেই আমান গম্ভীর কণ্ঠে বলল, কোনো কথা না। এবার আর ইশিকা না করল না, চুপচাপ খাবার মুখে নিল। আমান হেসে মনে মনে বলল, পাগলি একটা। ইফতেখার চৌধুরী বই নিয়ে বারান্দায় এসে বসলেন।
আজ তিনি অফিস কার্য থেকে ছুটি নিয়েছেন। শরীর নাকি বিশেষ ঠিক লাগছে না, এমন সময় আফসানা চৌধুরী এসে খুব মেশানো কণ্ঠে বললেন, তোমার মেয়ে কি পণ করে রেখেছে যে আমার কোনো কথাই শুনবে না? কেন, কি করলো আবার সে? বইয়ের পাতা উল্টাতে উল্টাতে প্রশ্ন করল ইফতেখার চৌধুরী। ভার্সিটি থেকে সোজা বান্ধবীর বাসায় চলে গেছে, দুই দিন নাকি সেইখানে থাকবে, অনুষ্ঠান নেই, কারণ নেই, কোনো মানে আছে সেইখানে থাকবার? আবার নিজে কথা বলেনি, বান্ধবীকে দিয়ে ফোন করিয়ে বলিয়েছে। কিছুক্ষণ থেমে আবার বলতে লাগলেন, কাল এত করে বোঝালাম বিয়ের জন্য, কিছুতেই বুঝলো না, কি খারাপ আছে ওই ছেলের, দেখতে একেবারে রাজপুত্র, উচ্চবিত্ত, ভালো ফ্যামিলি, আর সেখানে তোমার মেয়ে না বলে বসে আছে, এখন নাকি বিয়ে করবে না। বলি, মেয়ে যখন হয়েছে তখন তো বিয়ে তো একদিন করতেই হবে, নাকি সেখানে এখন হলে সমস্যা কি? ইফতেখার চৌধুরীর কোনো প্রত্যুত্তর না পেয়ে আফসানা চৌধুরী গলার স্বর উঁচু করে বললেন, তুমি কি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? হ্যাঁ, কি বললে? বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন ইফতেখার চৌধুরী। আফসানা চৌধুরী কিছুক্ষণ দাঁত চেপে তাকিয়ে রইল তার দিকে। বাপ, ছেলে, মেয়ে সব হয়েছে এক ধাঁচের, আমার কথার কোনো দামই নেই এদের কাছে, এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়, নয়তো শুনবেই না, থাকবো না আর এই সংসারে, চলে যাব, তারপর দেখি কিভাবে চলে এদের। রাগে বিলাপ বকতে বকতে চলে গেলেন আফসানা চৌধুরী। ইফতেখার চৌধুরী কিছুক্ষণ তার যাওয়ার দিকে তাকিয়ে থেকে এপাশ ওপাশ মাথা নাড়িয়ে ফের বয়ে মুখ গুজলেন। ইশিকা একবার খাবার মুখে নিচ্ছে তো বদলে দুইবার জল খাচ্ছে, সাথে ঠোঁট চেপে সমানে সোহাচ্ছে, ঠোঁটের কাটা জায়গাগুলোতে জ্বলছে চিনচিন করে। খাওয়া শেষে টেবিলে প্লেট রাখতে রাখতে আমান বলল, এত শোষাচ্ছ কেন ইশু, খাবার তো বেশি ঝাল ছিল না? ঠোঁট জ্বলছে তো, কান্না কান্না মুখ করে। তখন আমানের মাথায় দুষ্ট বুদ্ধি এলো, ফিচেল হাসি দিয়ে ভ্রু নাচিয়ে বলল, কেন, কি হয়েছে ঠোঁটে আবার, কেউ কি আদর করেছে নাকি? এই মুহূর্তে ইশিকার আমানের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। কি অসভ্য ছেলে, নিজে আমার ঠোঁটের হাল বেহাল করে দিয়ে এখন আবার রসিকতা করা হচ্ছে। ইশিকা নাক ফুলিয়ে দাঁত চেপে মনে মনে আমানকে ভয়ঙ্কর কয়েকটা গালি দিল। আমান জলের গ্লাস আর ঔষধ এনে ইশিকার সামনে এনে বলল, গালি দেওয়া হয়ে গেলে এটা মুখে নাও। খাবো না। ইশু, জেদ করো না, না খেলে পায়ের ব্যথা বাড়বে। বারো, আপনার এত দরদ দেখাতে হবে না। বারে, আমার বউ আমি দরদ দেখাবো না তো কে দেখাবে, পাড়ার লোক নাকি? কে আপনার বউ? শুনুন, আপনি যদি ভেবে থাকেন এইসব করলে বললে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব, তাহলে ভুল ভাবছেন, আমি আপনাকে বিয়ে করছি না, না, না। আমান এবার হো হো শব্দ করে হেসে উঠল। ইশিকা অবাক হয়ে রেগে বলল, আশ্চর্য, এভাবে দানবের মতো হাসছেন কেন? হাসবো না তো কি করব, কতবার আমাকে বিয়ে করবে বলো তো ইশু, বিয়ে তো একবার হয়ে গিয়েছে। মানে? মানে হলো এই তখন তুমি যে পেপারে সাইন করেছো সেটা বিয়ের রেজিস্ট্রির পেপার ছিল, আর এখন থেকে তুমি আমার বউ, বাচ্চা বউ, বুঝেছো ইশুমণি? হেসে বলল আমান। ইশিকা যেন বিস্ময়ে একেবারে বোবা বনে গেছে, হা করে তাকিয়ে আসে আমানের দিকে। আরে হা করেছো তো, আর একটু বড় হা করো না, ওষুধটা মুখে টুক করে পড়ে দেই। দুষ্টু হাসি মুখে বলল আমান। এবার যেন ফেটে পড়ল ইশিকা। মানে কি, কিসের বিয়ে? আপনি আমাকে ভয় দেখিয়ে জোর করিয়ে সাইন করিয়েছেন, পড়তে নিলে পড়তেও দেননি, আমি মানি না এই বিয়ে। না মেনে উপায় নেই, আইন মোতাবেক এখন তুমি আমার স্ত্রী, আর তা কাগজে কলমে প্রমাণিত। কিসের আইন? আমি আমি পুলিশের কাছে যাব, বলবো আপনি 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 আবার আমাকে কি কি আমি তোমাকে ইশিকার দিকে ঝুঁকে, আপনি কথায় কথায় এত ঠেসে ধরে চুমু খান কেন আমাকে? নইলে তো তোমার মুখ বন্ধ হয় না, আর আমার বউকে আমি চেপে ধরে চুমু খাই আর যাই করি তাতে তোমার কি? এগুলো হলো দুষ্টু মিষ্টি ভালোবাসার আদর, বুঝলে? আর শোনো মিস, না মিসেস ইশিকা, এটাই সত্যি যে তুমি এখন আমার স্ত্রী, আর তুমি তা না মানলেও কোনো সমস্যা নেই, আমার একার মানাই যথেষ্ট বলে আমি মনে করি। আর রইল থানা পুলিশের কথা, সে তুমি যেতেই পারো, বরং গেলে এতে আমারই লাভ। আমিও বলবো
এই মেয়ে আমার সাথে প্রেম করে আমাকে নিজের ইচ্ছায় বিয়ে করে এখন আমাকে অস্বীকার করছে। আর সাক্ষী হিসেবে জাহিদ, পিয়ে আর বাহাদুর তো ছিলই সাইন করার সময়। আমি যেভাবে বলবো সেভাবে কিন্তু ওরা স্টেটমেন্ট দেবে। তোমার প্রমাণ ছাড়া কথা কিন্তু কেউ শুনবেও না, বিশ্বাসও করবে না, উল্টে সারা জীবন আমার কাছে থাকতেই বাধ্য হবে। তাই এসব আজাইরা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, এবার কথা বাদ দিয়ে চুপচাপ মেডিসিনটা খাও, গভীরভাবে বলল আমান। কান্না গলায় এসে দলা পাকিয়ে আটকে যাচ্ছে ইশিকার, বলার মতো ভাষা মুখে নেই। কি ভয়ঙ্কর ছেলে, তুলে এনে অজান্তে বিয়েও করে ফেলল, আবার এখন বানিয়ে বানিয়ে মিথ্যা বলে সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। অদ্ভুতভাবে সে ভয়ও পাচ্ছে, কারণ তার কথা বিশ্বাস করানোর মতো যথার্থ প্রমাণ নেই তার কাছে। এখন সে নিরুপায়, পায়ের ব্যথাটাও পাল্লা দিয়ে বাড়ছে, তাই না পেরে মেডিসিন খেয়ে নিল। আমান চোরা হেসে মনে মনে বলল, ওষুধ কাজে দিয়েছে তাহলে, গুড গার্ল বলে হেসে আমান এটো প্লেট নিচে রাখতে চলে গেল। প্লেট রেখে এসে দেখল ইশিকা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুমের দিকে যাচ্ছে। এই কি করছো, পায়ে চাপ ফেলছো কেন, আবার ব্লিডিং হবে তো। দৌড়ে এসে ইশিকাকে ধরে, গোসল করব আমি, অসহ্য লাগছে, বিরক্তি নিয়ে বলল ইশিকা। একদম না, পায়ের ব্যান্ডেজ ভেজানো যাবে না, আর অবেলা হয়ে গেছে, এখন গোসল করলে ঠান্ডা লেগে যাবে, হাত মুখ ধুয়ে চেঞ্জ করো, দাঁড়াও। ইশিকাকে কোলে তুলে বাথরুমে বসিয়ে কাভার থেকে নিজের একটা টি-শার্ট আর একটা ট্রাউজার আনলো আমান। তারপর ইশিকার হাত মুখ ধুয়ে মুছিয়ে দিয়ে টি-শার্ট আর ট্রাউজারটা এগিয়ে দিয়ে বলল, নাও চেঞ্জ করো। এগুলো কার কার আবার, আমার? আমি আপনার জামা পরবো। তাছাড়া কি পরবে, এখানে তোমার জামা পাবে কিভাবে, আর আমার জামা পরলে কি সমস্যা, রেসিস্ট নাকি তুমি, ব্রুকুসকে বলল আমান। ইশিকা কিছুক্ষণ আমানের দিকে করুণ চোখে তাকিয়ে তারপর হাত থেকে টি শার্ট আর ট্রাউজারটা নিয়ে নরম গলায় বলল, বাইরে যান। কেন, আমি তখন তোমার হাজবেন্ডই, আমার সামনে চেঞ্জ করতে লজ্জা কিসের, ট্রাস্ট মি আমি কিন্তু একটু লজ্জা পাবো না, দুষ্টু হেসে চোখ মেরে বলল আমান। উত্তরে ইশিকা আগুন চোখে তাকিয়ে কিছু বলতে নিলে আমান তড়িঘড়ি করে বলল, আচ্ছা আচ্ছা যাচ্ছি বলে হাসতে হাসতে বেরিয়ে এলো। ইশিকা জানালার ধারে চেয়ারে বসে পরন্ত বিকেল দেখতে ব্যস্ত, সাথে আছে মনে একরাশ এলোমেলো ভাবনা। জীবন সত্যি বৈচিত্র্যময়, কখন যে কোন চিত্র দেখিয়ে দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রথমে বিয়ের ব্যাপারটা মেনে নিতে কঠিন লাগলেও এখন সেরকম কিছু মনে হচ্ছে না। অদ্ভুতভাবে বিয়েটা আর আমানকে নিয়ে ভাবতে ভালো লাগছে তার। আমান ইশিকাকে ঘুমানোর জন্য শুয়ে দিয়ে বাগানে গেছিল হাঁটতে, আসলে মূলত সিগারেট খেতে, ঘরে খেলে ইশিকার সমস্যা হবে ভেবে বাইরে চলে আসে। সেখানে বাগানের মালির সাথে কথা বলে বেশ কিছুক্ষণ পর রুমে যায়। রুমে গিয়ে দেখে ইশিকা জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে একধ্যানে। আমানকে ইশিকাকে পেছন থেকে নিচু হয়ে জড়িয়ে ধরে। ইশিকা প্রথমে চমকে গেলেও বুঝতে পারে ব্যক্তিটি কে। আমান ইশিকার কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, ঘুমাওনি, কি ভাবছো এত? কিচ্ছু না, মলিন গলায় বলে ইশিকা। মন খারাপ? ইশিকা উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি তখন আমাকে রেসিস্ট বললেন কেন? আমান বুঝল কথাটা ইশিকার ইগোতে লেগেছে, মেয়েটার সব কথাই খুব সিরিয়াসলি নিয়ে নেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে আমান বলল, তো কি রেসিস্ট হওয়া কি খারাপ কিছু নাকি, আমি তো মনে করি এতে এলিগেন্সের ব্যাপার আছে। কিন্তু আমি মোটেও এমন না, আমি কাউকে নিচু চোখে দেখি না, সবাইকে সমান চোখে দেখি। পেছনে ঘুরে আমানের দিকে তাকিয়ে বলল ইশিকা। আমান হেসে বলল, আচ্ছা বাবা ঠিক আছে, আমারই বুঝতে ভুল হয়েছে, তার জন্য আমি খুব 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 সরি। ইশিকা কিছু না বলে অভিমানী মুখ করে অন্যদিকে মুখ ঘুরালো। আমান এবার হাত দিয়ে কান দুটো ধরে বলল, ইশু এই যে কান ধরে বললাম সরি, আর কখনো এমন বলবো না, এবার আর মন খারাপ করে থেকো না প্লিজ লক্ষ্মী। আমানের কান ধরা দেখে ইশিকার মাথায় দুষ্টু বুদ্ধি এলো, মুখের ভাব স্বাভাবিক রেখে বলল, সরি।
অ্যাকসেপ্ট করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত বলো, যা বলবে তাই মঞ্জুর। কান ধরে 50 বার উদ্বাস করতে হবে। কি 50 বার? বেশি হয়ে গেল না? ইস, একটু কম করা যায় না? প্লিজ লক্ষ্মীটা, করুণ মুখ করে বলল আমান। আচ্ছা ঠিক আছে, 49 বার, এর একটুও কম হবে না, গুনব কিন্তু আমি। আমার নিরুপায় হয়ে উদ্বাস করা শুরু করলো। এত বড় ছেলেকে এভাবে কান ধরে উদ্বাস করতে দেখে ঈশিকা আর হাসি আটকে রাখতে পারল না। একবার শুনেই হাহা করে হাসতে লাগলো। ঈশিকার হাসি দেখে আমানের মুখেও প্রশান্তির হাসি ফুটে উঠল। যাক, মন খারাপ কেটেছে। এরপর আমান হুট করে এগিয়ে গিয়ে ঈশিকার গালে চুমু খেল। এহেন আচমকা ঘটনায় চমকে গিয়ে ঈশিকার হাসি থেমে গেল। ফের রাগের ভঙ্গিতে বলল, এই এই, একদম চিটিং না, ঠান্ডাবাজ লোক, যান যান আবার শুরু করুন। আমান কিছু না বলে আবারও হুট করে ঈশিকার ঠোঁটের উপর চুমু খেল। ইস, ছিক, আপনি সিগারেট খেয়েছেন, গন্ধ বেরিয়েছে, নেশাখোর লোক, নাক মুখ কুচকে বলল ঈশিকা। আমান অবাকের চূড়ান্ত পর্যায়ে। সামান্য একটা সিগারেটের জন্য এই মেয়ে তাকে ডিরেক্ট নেশাখোরের তকমা লাগিয়ে দিল। কি বললে, আমি নেশাখোর? হ্যাঁ নেশাখোর, সিগারেট খান, মদ খান, গাঁজা খান, নেশাখোর লোক একটা। কিছুক্ষণ পর আবার বলল, দেখি সরুন, আমার ঘুম পেয়েছে, ঘুমাবো। বলেই উঠে আস্তে আস্তে বিছানায় গেল ঘুমানোর জন্য। আমান একেবারে আহাম্মক বনে গেছে, হা করে তাকিয়ে আছে ঈশিকার দিকে। সিগারটা সে মাঝে মাঝে খায়, রেগুলার না, ড্রিঙ্কও কোনো বিশেষ কারণ ছাড়া করে না। কিন্তু গাঁজা, এই মেয়ের দৌলতে আর কি কি শুনতে হয় আল্লাহ মালুম। সন্ধ্যাবেলায় রাজিয়া বেগম চা এনে আরমান আহমেদের দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, ছেলের খবর জানলে? জাহিদ বলল সে নাকি ব্রেকে আছে, দুদিন পর্যন্ত বাড়ি আসবে না। চায়ের কাপে চুমুক দিয়ে বলল আরমান আহমেদ, কোথায় গেছে? তা কিছু বলেনি। তো ফোন বন্ধ রাখার কি প্রয়োজন? এই ছেলের মতিগতি আমি বুঝি না বাপু, হুট হাটি এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়ার মানে কি? কিছুক্ষণ থেমে আবার বললেন, ওরা কি একেবারেই না করে দিয়েছে বিয়েতে? ফ্যামিলি সবারই সম্মতি আছে, শুধু মেয়েটা রাজি না। রাজিয়া বেগমের মনে ক্ষোভ জমল। তার একমাত্র অমন গুণবান সুদর্শন ছেলের জন্য যেখানে কিনা অগণিত সুন্দরী পাত্রের বাবারা লাইন ধরে দাঁড়িয়ে আছে, সেখানে এই মেয়ে কিনা তাকে প্রত্যাখ্যান করে। আবার ছেলের ওপরও রাগ হলো ভীষণ, ওই মেয়ে ছাড়া নাকি সে বিয়ে করবে না, তা সাফ জানিয়ে দিয়েছে। কি এমন দেখেছো ওই মেয়েতে যে ওই মেয়েকেই বিয়ে করতে হবে? এখন আবারও নিরুদ্দেশ হয়েছে। নেহাতে ছেলেটাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে, একেবারে যক্ষের ধন্তার, তাই কিছু বলতে পারে না। চাপা রাগ আর ক্ষোভ মেশানো একটা শ্বাস ছাড়ল রাজিয়া বেগম। রাত প্রায় 9টা, চাদর মুড়ি দিয়ে একদম গুটিসুটি মেরে শুয়ে আছে ঈশিকা। সেই যে সন্ধ্যার আগে ঘুমিয়েছে আর ওঠার নাম নেই। ব্লান্ড কাট চুলগুলো মুখের উপর এলোমেলো হয়ে পড়ে আছে, সামান্য কিছু চুল ঠোঁটের ভাঁজের একপাশে গিয়ে মিশেছে, ফোলা ঠোঁট জোড়া লাল টকটকে হয়ে আছে। আমান ট্রেতে করে খাবার নিয়ে এসে ঈশিকার পাশে বসে আছে, এক ধ্যানে চেয়ে আছে ঈশিকার দিকে। ঘুমন্ত অবস্থায় কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে, এই এক মুখখানার দিকে তাকিয়ে বোধহয় হাজার জনম পার করে দিতে পারে সে। ইশু, ওঠো খেয়ে আবার ঘুমাও। কিউ, ওঠো খাবার খেয়ে আবার মেডিসিন খেতে হবে। ইশু, ওঠো না লক্ষ্মীটা। উফ, কি শুরু করেছেন আপনি, শান্তিতে একটু ঘুমাতেও দেবেন না নাকি? বিরক্তি নিয়ে উঠে বসলো ঈশিকা। সন্ধ্যার আগে থেকে ঘুমিয়েই তো যাচ্ছ, আর কত ঘুমাতে হয়, এবার খাবে, এসো। খাবো না আমি, ঘুমাবো এখন, জানতো। বলে যেই শুতে নিবে অমনি আমান গম্ভীর সুরে বলল, বারবার এমন খাবার নিয়ে ঝামেলা করা আমার কিন্তু ভালো লাগছে না, এবার পিটানি কিন্তু একটাও মাটিতে পড়বে না। ব্যাস কাজ হয়ে গেল, এই ছেলের যে রাগ কথা না শুনলে মেরে হাড়গোড় ভেঙেও দিতে পারে। শেষমেশ নামের আগে ল্যাংড়া শব্দ জুড়ে যাবে। ঈশিকা চুপচাপ সোজা হয়ে বসল, আমার মুখ টিপে হেসে ঈশিকাকে খাইয়ে দিতে লাগলো, সাথে নিজেও খাচ্ছে। আর খাবো না,
আর একটু? না প্লিজ। আমার আর জোর করলো না। এরপর যে ট্রে থেকে দুধের গ্লাস উঠিয়ে ইশিকার দিকে তাকালো, ইশিকা অমনি দুই হাত দিয়ে নাক মুখ চেপে এপাশ ওপাশ মাথা নাড়িয়ে নাক ইশারা করলো। আমান শক্তভাবে বলল, একটাও কথা চলবে না, চুপচাপ পুরোটা খাবে। না প্লিজ, দুধের গন্ধ ভালো লাগে না আমার, বমি আসে। মুখ চেপে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল ইশিকা, আসবে না, নাক চেপে ধরে এক চুমুক দেবে, নাও। বলেই গ্লাসটা এগিয়ে দিল, সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে পিছিয়ে গেল ইশিকা। বুঝেছি, আবার কিসি থেরাপিটা দিতে হবে, তাতে অবশ্য আমারই ভালো, তবে এইবার আর এক ঘন্টার নিচে ছাড়ছি না। পৈশাচিক হাসি হেসে বলল আমান। আমানের কথা শুনে ইশিকার চোখ বড় বড় হয়ে গেল। এক ঘন্টা এত দম আটকে মারার পায়তারা করছে এই ছেলে? এরপর যেই আমান এগিয়ে আসতে নিল, অমনি মুখ থেকে হাত সরিয়ে দিয়ে তড়িঘড়ি করে বলল, না না, খাবো তো, দিন। গুড গার্ল। ইশিকা নাক চেপে ধরে কোনো মতে গ্লাসটা খালি করল, সাথে মনে মনে আমানকে বকে তুলোধনা করল। তারপর আমান জল খাইয়ে একটা পেন কিলার খাইয়ে দিল। ইশিকা আমানকে মুখ ভেঙচি দিয়ে ধপ করে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আমান হেসে ট্রেটা নিচে রাখতে চলে গেল। আমান ঘরে এসে যেই ইশিকার পাশে শুয়ে ইশিকাকে জড়িয়ে ধরল, অমনি ইশিকা চোখ খুলে বিচলিত ভঙ্গিতে বলল, এই এই, আপনি এখানে শুচ্ছেন কেন? তো কোথায় শুব? এত বড় বাড়ি, একটাই ঘর নাকি? আমি একা ছাড়া ঘুমাতে পারি না। যান অন্য রুমে গিয়ে ঘুমান। বলেই হলো নাকি, এখন আর একা ঘুমানো যাবে না, অভ্যাস পাল্টাও। আর আজকে তো আমাদের বাসর রাত, বাসর রাতে কি বড় বউ আলাদা থাকে নাকি? নিকুচি করেছে আপনার বাসর রাতের, আপনি যাবেন নাকি আমি উঠে চলে যাব? আমান কিছু একটা ভেবে তারপর দুম করে ইশিকার কপালে চুমু খেয়ে বলল, ওকে সুইটহার্ট, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। তুমি বরং একা ঘরে শুয়ে শান্তিতে ভূতের সাথে বাসর করো, কেমন? এবার ঋষিকার সব ঘুম কর্পূরের মতো উবে গেল, বড় বড় চোখ করে বলল, ভূত। এই এলাকায় ভীষণ উপদ্রব এদের, সবার বাড়ি বাড়ি প্রতি রাতে হানা দেয়, আর নতুন মানুষ পেলে তো কথাই নেই, সাথে করে নিয়ে যায় ওদের রাজ্যে, তারপর কাঁচা মাছ খাইয়ে ঢামাডোল বাজিয়ে ঘুঙুর পরিয়ে না চায়, আর কথা না শুনলেই ঘাড় মটকে দেয়। ইশিকার ভয় পাওয়ার বস্তুগুলোর তালিকার মধ্যে প্রথম বস্তুটি হলো এই ভূত। ছোটবেলায় জুজু বুড়ি, মামদভূত, মেষভূত, প্যাটকাভূত সব ভূতেরই গল্প শোনাতো তার দাদি। এখন বড় হয়ে হরর ফিল্মগুলো দেখে ভয়টা দ্বিগুণ বেড়েছে, মনে মনে বলল, আল্লাহ, এই কোন জায়গায় আমাকে আনলো এই ছেলে, বাইরে মেয়ে ধরা তো ভেতরে ভূত, এবার নির্ঘাত আমি মরে যাব। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে, হ্যাভ এ নাইস ড্রিম উইথ ভূতস। বলে আমান উঠে যেতে নিলে ইশিকা আতঙ্ক ভাবে না বলে আমানের টি-শার্ট টেনে ধরে। কি হলো, এই তো তাড়াতে চাইছিলে, আবার না কেন? না মানে বলছিলাম যে এত বড় বিছানা থাকতে অন্য রুমে, অন্য ঘরে থাকার কি দরকার, এখানেই থাকুন না, আমার একটুও সমস্যা হবে না সত্যি। আমানের ভ্রু উঁচিয়ে তাকিয়ে থাকা দেখে ইশিকা এবার অনুরোধের গলায় বলল, প্লিজ থাকুন না। যাক, কাজ হয়েছে। আমান হেসে ইশিকাকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে শুয়ে পড়ল। ইশিকাও একেবারে আমানের সাথে লেগে কাচুমচু হয়ে শুয়ে পড়ল। বাসর না হোক, ভূতের ভয়ে জড়িয়ে ধরে তো আছে, নাই মামার থেকে কানা মামা ঢের ভালো। মাঝরাতে কারো ফুপিয়ে কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় আমানের, দেখে ইশিকা ওকে জড়িয়ে ধরে কাঁদছে আর কাঁপছে। ইশু, ইশু, কাঁদছো কেন? এই কি হয়েছে লক্ষ্মীটা, খারাপ স্বপ্ন দেখেছ? কান্না কিছুতেই থামছে না। ইশিকা জড়ানো গলায় বলে, ওরা আমাকে নিয়ে গেল, আমি আমি যাব না। কে নিয়ে যাবে, কিছু হবে না, আমি আছি তো, এই মেয়ে স্বাভাবিক হও। ইশু, ভয় পাচ্ছি কিন্তু আমি এবার। এবার হেঁচকে উঠে গেছে কান্নার তোড়ে আমান দিশেহারা হয়ে বলল, এই জল খাবে? আচ্ছা একটু ছাড়ো, জল দিচ্ছি আমি। বলে যে ইশিকাকে ছাড়তে যাবে, অমনি না না বলে কান্না দ্বিগুণ করে আমানকে খামচে ধরল ইশিকা। আমান উপায় না পেয়ে ইশিকাকে বুকের মধ্যে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো।
এভাবে অনেকক্ষণ পর শান্ত হয়ে কান্নার তোর কমলো। এখন আমার টি শার্ট খামচে ধরে বুকের সাথে একেবারে লেগে ঘুমিয়ে আছে ইশিকা। আমান বুঝলো নিশ্চয়ই খারাপ কোনো স্বপ্ন দেখেছে মেয়েটা, এসব ভূত প্রেতের গল্প বলা ঠিক হয়নি। অমনি যে ভীতু, আবার না বললেও তো জেদ করে অন্য ঘরে চলে যেত, তখন কেমন হতো ব্যাপারখানা? কই এখন সে বাসর করবে তা না, জড়িয়ে ধরে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। মেয়েটাকে জান দিয়ে ভালোবাসে বলে জোর করে কিছু করতে চায় না, অনেক কষ্টে সামলাচ্ছে নিজেকে সে। আমান বিড়বিড় করে বলল, খুব তাড়াতাড়ি তোমাকে আমার ঘরে নিয়ে যাবো ইসু, তারপর আর কোনো তাল বাহানাই শুনবো না, কোনো বাধাই মানবো না, একেবারে পুরোপুরি নিজের করে নিব। বলে ইশিকাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে কপালের পাশে চুমু খেলো। ইশিকা কিচেন ক্যাবিনেটের ওপর বসে পা দুলিয়ে দুলিয়ে আপেলে কামড় বসাচ্ছে, আর আমান ব্রেকফাস্ট বানাচ্ছে। সকাল থেকে মেয়েটা আমানের পেছন পেছন ঘুরঘুর করছে, ঘরে একা রেখে আমান কিচেনে আসতে চাইলে জোর করে কিচেনে এসেছে। অবশ্য কারণখানা আমান যদিও বুঝেছে কিন্তু কিছু বলছে না, কালকের ঘটনা শুনলে ভারী লজ্জা পাবে, হয়তো বিশ্বাসই করবে না, উল্টো হয়তো তাকে মিথ্যাবাদী বানিয়ে দেবে। যে মেয়ে ইশিকা আপেল খেতে খেতে আর চোখে আমানকে দেখছে। আমান তাই খেয়াল করে ডিম ভাসতে ভাসতে বলল, কি দেখছো? দেখছি না, ভাবছি। কি? এই যে আপনি বিজনেসম্যান না হয়ে বাবুর্চি হলে আপনাকে বেশ মানাতো। বলেই হু হু করে হেসে উঠল ইশিকা। আমান হা হয়ে তাকিয়ে আছে ইশিকার দিকে। কে বলবে এই মেয়ে কাল রাতে অমন খারাপ স্বপ্ন দেখে কেঁপে ঝুপে অস্থির হয়েছে, অথচ এখন দিব্যি বিচ্ছুপনা করছে, মাথার ভেতর খালি বিটলিমি বুদ্ধি গির গির করে। ইশু সে বললেও শুনতে ভালো লাগতো, কিন্তু বাবুর্চি কেমন শোনায়? আর তোমার ভাগ্য কত ভালো একবার ভেবে দেখেছো, তোমার বর তোমাকে রেঁধে খাওয়াচ্ছে, যেটা সব মেয়েরই এক্সপেকটেশন। ভালো হয়েছে, আর আপনার সাথে যা মানাবে তাই তো বলবো নাকি, বলে আবার হাসতে লাগলো। আমার ভেবেছিল ইশিকাকে আর ভয় দেখাবে না, কিন্তু এর দোষীপনা কমাতে হবে, খালি তাকে হেনস্থা করা। ভালোবাসে বলে কি গোটা মাথা বেছে দেবে নাকি, মনে মনে বলল, দাঁড়াও দেখাচ্ছি মজা। কাল রাতে তো বেশ আয়েশ করে ঘুমাচ্ছিলে, খবর জানো কি, তারা কিন্তু এসেছিল তোমাকে নিতে, ভ্রু নাচিয়ে বলল আমান। কারা? আপেল খেতে খেতে নির্বিকার ভঙ্গিতে বলল ইশিকা। ওই যে যারা কথা না শুনলে ঘাড় মোটকে দেয়। ইশিকার চাবানো বন্ধ হয়ে গেল, ভয়ে ভয়ে বলল, এই এই এত মিথ্যা বলেন কেন আপনি, কই আমি তো দেখলাম না। আরে মিথ্যা বলবো কেন, সত্যি এসেছিল, চুপি চুপি দেখেছি আমি। আর তুমি দেখবে কিভাবে, যে হারে ঘুমাচ্ছিলে তোমাকে খুব পছন্দ হয়েছে মনে হয়, কিন্তু আমাকে দেখে আর সাহস পাইনি নেওয়ার, আমাকে তো কাছে থাকতেই দিচ্ছিলে না, এবার দেখলে তো আমার জন্যই বেঁচে গেলে। ইশিকা কিছু বলছে না, চোখ মুখ কোষকে বারবার ঢোক গিলছে, আর আমান বেশ মজা পাচ্ছে। আমান বলল, কি হলো, চুপ কেন, ভয় পেলে নাকি? না তো, আমি ভয় পাবো কেন, এই ইশিকা কাউকে ভয় পায় না, বুঝেছেন? ওরে বাস, তাই নাকি, বেশ বেশ, তবে আমার কিন্তু একটু ভয় লাগছিল, এক একটার যে চেহারা। বলে প্লেটে খাবার নিয়ে ইশিকার মুখের সামনে ধরল। কি হলো নাও? আমার না এখানে একদম ভালো লাগছে না, বাড়ি যাব, প্লিজ নিয়ে চলুন না, কাঁদো কাঁদো মুখ করে বলল ইশিকা। আচ্ছা কাল, আজকেই প্রমিস, আপনার সব কথা শুনবো, তাও আজকেই প্লিজ বাড়ি নিয়ে চলুন না, প্লিজ। ইশিকার মুখখানা দেখে আমানের খুব মায়া হলো, বুঝলো এখানে ইশিকা কমফোর্ট ফিল করছে না, হেসে বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকেই নিয়ে যাব, এখন খাও। ইশিকা মুখে হাসি টেনে খাবার মুখে নিল। আমান তো শুধু ইশিকাকে ওর সাথে ইজি হওয়ার জন্য এই দুই দিন এখানে রাখার সিদ্ধান্ত নিয়েছে, তবে মেয়েটার ভয়ের তো চেহারা দেখতে বেশ লাগে তার, কেমন চোখ বড় বড় করে ঢোক গেলে, দেখলেই চটকে খেয়ে ফেলতে মন চায়, তাই তো সে ভয় দেখিয়ে মজা পায়। তবে যদি জানে মিথ্যা মিথ্যা ভয় দেখিয়েছে তাহলে কী যে করবে, নাকের ডগায় যে রাগ। আমান ড্রাইভ করছে আর একটু পরপর ঋষিকাকে দেখছে, সিটে মাথা হেলিয়ে ঘুমিয়ে আছে। আচ্ছা, সব মেয়েকে কি ঘুমন্ত অবস্থায় এত মিষ্টি লাগে, এই যে এখন যেমন তার বাচ্চা বউটাকে লাগছে,
হঠাৎই আমানের মনে পড়ে গেল ঈশিকাকে প্রথম দেখার কথা। ডুব দিল অতীতে। সেদিন কোম্পানির এক নিউ ক্লায়েন্ট নাহিদ খানের ছেলের বিয়ের ইনভাইটেশনে গিয়েছিল সে। আরমান আহমেদ ছেলেকে বিজনেসের সব বুঝিয়ে দিয়ে সকল কার্য থেকে অবসর নিয়েছেন বিধায় আমানকেই একা হাতে সবটা সামলাতে হয়। সেখানে গিয়ে সবার সাথে কিছুক্ষণ কথা বলার পর একটা ফোন কল আসলে ড্রিঙ্ক হাতে পুল সাইডের দিকে চলে যায় আমান। ফোনে কথা বলতে বলতে হঠাৎই চোখ চলে যায় বাদিকে। একটু দূরে একটা মেয়ে কয়েকটা পিচ্চিকে নিয়ে ফানুস উড়াচ্ছে, পরনে বেবি পিঙ্ক আর গোল্ডেন কম্বিনেশনের লেহাঙ্গা, ছোট চুলগুলো মাঝখানে সিঁথি করে ছাড়া, সাথে মিষ্টি সাজ। মেয়েটা কিছু একটা বলে খিলখিলিয়ে গা দুলিয়ে হাসছে আর পিচ্চিগুলোর হাত ধরিয়ে ফানুসগুলো এক এক করে ওড়াচ্ছে। হাসির সাথে তাল মিলিয়ে চুল গায়ের গয়নাগুলো দুলছে। আমান এক ধ্যানে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গতিবিধি কেন যেন খুব আকর্ষিত আর মুগ্ধ করছিল তাকে। হঠাৎই ধ্যান ভাঙে ফোন কলের কারো কণ্ঠের আওয়াজে। তারপর চোখ ফিরিয়ে অন্য দিকে ঘুরে কথা সেরে কল কেটে আবার তাকিয়ে দেখে মেয়েটা সেখানে নেই। আশেপাশে তাকিয়েও খুঁজে পেল না। তারপর মৃদু হেসে চলে আসে গার্ডেন সাইডে। কিছুক্ষণ পরে হঠাৎ এক মেয়েলি কণ্ঠ বলে উঠল, এক্সকিউজ মি। আমান ঘুরে তাকিয়ে দেখল ফানুস ওড়াচ্ছিল সেই মেয়েটা। এবার খুব কাছ থেকে মেয়েটাকে দেখতে পেল আমান। ফর্সা গোলগাল চেহারার সাথে হালকা বোচানাক, চকচকে চোখ জোড়ার সাথে মুখে মিষ্টি হাসি, চেহারায় বাচ্চা বাচ্চা ভাব, সারা মুখে যেন এক অদ্ভুত স্নিগ্ধতা ছেয়ে আছে। আমান স্বাভাবিকভাবে বলল, ইয়েস। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? আমার সাথে? মেয়েটা পেছন ঘুরে সামনে তাকিয়ে বলল, অ্যাকচুয়ালি এটা একটা হার জিতের ব্যাপার, তাই প্লিজ না করবেন না, জাস্ট একটা সেলফি হলেই চলবে। আমান ভ্রু কুচকে বলল, মানে ঠিক বুঝলাম না। এবার মাথাটা নিচু করে ফিসফিসিয়ে বলল, মানে হলো ওই যে আমার বন্ধুরা, ওরা আমার সাথে বাজি ধরেছে। যদি আপনার সাথে সেলফি তুলতে পারি তাহলে কালকে ওরা আমাকে ট্রিট দেবে, আর না পারলে ওই খাদেকগুলো আমার টাকায় খাওয়াতে হবে। আমান দেখলো একটু দূরে কয়েকটা ছেলে মেয়ে দাঁড়িয়ে ওদের দিকে উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। মেয়েটা আবার বলল, তাই প্লিজ আমার টাকাগুলো রক্ষা করে দিন প্লিজ। মেয়েটার বাচ্চামি কথার ভাব দেখে আমানের হাসি পেয়ে গেল। কোনো মতে হাসি আটকিয়ে বলল, ওকে নিন। মেয়েটা জয়ের হাসি হেসে সেলফি নিল, তারপর বলল, থ্যাংক ইউ, বাই দ্য ওয়ে আমি ঈশিকা, ঈশিকা চৌধুরী। আমান আহমেদ। আপনি নাহিদ আঙ্কেলের বিজনেস ক্লায়েন্ট? ও আচ্ছা, আমি নোভা, মানে নাহিদ আঙ্কেলের ভাতিজির ফ্রেন্ড। ও নাইস টু মিট ইউ, সেম হিয়ার। তো এখন আসি, সেলফিটা দেখাতে হবে ওদের। খুশিতে টকবগিয়ে বলল ঈশিকা। শিওর। ঈশিকা প্রায় ছুটে গেল। আমান ঈশিকার যাওয়ার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে আনমনে হাসল। আমান ঈশিকাদের বাড়ির বেশ খানিকটা আগে গাড়ি থামালো। নোভাকে আসার পথে কল করে আগে সেখানে আসতে বলে রেখেছিল সে। দেখল রাস্তার একটু আগে নোভা দাঁড়িয়ে ফোন চাপছে। ওরা যে এসেছে সেটা হয়তো খেয়াল করেনি। আমার নিশিকার দিকে তাকাতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। এখনই চলে যাবে মেয়েটা, আবার কবে একটু এত কাছে পাবে কে জানে। এই কিছু সময়ের মধ্যেই মেয়েটার নেশা আরও তীব্রভাবে জেঁকে ধরেছে তাকে। না, এবার তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে ঈশিকাকে ডেকে ঘুম থেকে তুলল আমান। তারপর ঈশিকার ব্যাগ আর ফোনটা হাতে দিয়ে নরম গলায় বলল, নিয়ম মাফিক খাবে, খাওয়ায় যেন কোনো গাফিলতি না হয়, আর মনে করে মেডিসিন নেবে, পা পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত ভার্সিটি যাবার দরকার নেই, কল করলে কল ধরবে, ফোন বন্ধ রাখবে না। ঈশিকা বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সম্মতি দিল, কিন্তু মুখে কিছু বলল না। তার ভেতরও কেমন যেন শূন্যতা অনুভব করছে, মনটা নিমিষেই খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎই আমান ঈশিকার হাত ধরে কিছুটা কাছে টেনে এনে কপালে গভীরভাবে চুমু খেয়ে বলল, নিজের খেয়াল রেখো লক্ষ্মীটা। ঈশিকা হুম বলে মাথা নিচু করে রইল। এরই মধ্যে হঠাৎ নোভা আমানের গাড়ি দেখতে পেয়ে এগিয়ে এলো।
ঈশিকা সামনে তাকিয়ে নোভাকে দেখে আমানের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালে আমান বলল, আমি আসতে বলেছি ওকে। ঈশিকা আর কিছু বলল না, গাড়ির ডোর খুলে নামলে নোভা কাছে এসে ধরল, বলল, কিরে পায়ের কি অবস্থা? আগের থেকে কিছুটা ভালো। তারপর আমানের দিকে তাকিয়ে বলল, আসছি। আমার মৃদু হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল। ঈশিকার সামনে তাকিয়ে ফের পেছনে তাকিয়ে মলিন হেসে বলল, ভালো থাকবেন, বলে আর দাঁড়ালো না। নোভার হাত ধরে আস্তে আস্তে এগিয়ে গেল। আমানও ঈশিকার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোঁস করে একটা শ্বাস ফেলে গাড়ি ঘুরিয়ে চলে গেল। উফ, এত কেন কষ্ট হচ্ছে? প্রথম কথাটা নোভাই শুরু করল, ব্যাপারটা কি বলতো, আমান ভাইয়া কাল হুট করে এসে অমন করে নিয়ে গেল তোকে, আবার কল করে আমাকে বলো আন্টিকে বলতে যে তুই আমার বাসা থাকবি দুদিন, আবার আজকে বলো তোদের বাড়ির কাছে আসতে তোর নাকি পায়ে চল, মানে বুঝলাম না কাহিনী কি। ঈশিকা থেমে গিয়ে নোভার দিকে তাকিয়ে বলল, পরে সব বলবো তোকে, আপাতত বাসায় এই ব্যাপারে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, আর সে তো আমি এমনিতেও বলবো না, ভাইয়া আগেই নিষেধ করে দিয়েছে। ঈশিকা আর কিছু বলল না, ভেতরটা হঠাৎই গুমোট মেরে আছে। ঈশিকা কলিং বেল চাপতে কাজের মহিলা দরজা খুলে দিল। ঘরে ঢুকতেই আফসানা চৌধুরী এগিয়ে এলেন, ঈশিকাকে দেখে হালকা রাগ মিশানো গলায় বলল, কি বেরোনো শেষ, আজকে এলি কেন, দুদিন না থাকার কথা ছিল। ঈশিকা উত্তর না দিয়ে নোভার হাত ধরে আস্তে আস্তে সোফায় বসতে নিলে আফসানা চৌধুরীর চোখ যায় পায়ের দিকে, ভ্রুকুচকে বলল, কিরে পায়ের আঙুলে ব্যান্ডেজ কিসের? ঈশিকা কি বলবে বুঝতে পারছে না। নোভাই কিছু একটা ভেবে আমতামতা করে বলল, আসলে আন্টি বাথরুমে পা পিছলে পড়ে গেছিল, তাই আঙুলে একটু চোট পেয়েছে। একটু চোট পেলে ব্যান্ডেজ কেন? আর হ্যাঁ রে, তুই কি কোনো কালেই নিজের খেয়াল রাখতে শিখবি না, এত বড় মেয়ে। আন্টি থাক না, মেজর কিছু না, আর ইচ্ছে করে তার পড়েনি, অ্যাক্সিডেন্ট ছিল মাত্র, বাধা দিয়ে বলল নোভা। আর ঈশিকা বকাশিও নিয়ে মুখ হাড়ি বানিয়েছে, সব দোষ ওই লম্বু শয়তানটার। আফসানা চৌধুরী আর কিছু বলল না, বিরক্তি নিয়ে নোভাকে বলে ঈশিকাকে ঘরে নিয়ে যেতে বলল। এর মধ্যে ঈশিকার ভাই ইয়ান ফুটবল খেলে এসে মাটি পা নিয়ে ঘরে ঢুকল। এবার আফসানা চৌধুরীর মেজাজ আরও খারাপ হয়ে গেল, লেগে পড়ল তার পেছনে। ঈশিকার ওপরের রাগ যেন তার উপরে ঝাড়ছে। আমান বাড়ি ফিরল সন্ধ্যার একটু আগে। আমানকে দেখে আরমান আহমেদ আর রাজিয়া বেগম অবাকি হলেন, ছেলের তো দুদিনের আগে বাড়ি মুখ হওয়ার কথা ছিল না, হঠাৎ আজকে ফিরে এলো। আরমান আহমেদ কারণ জানতে চাইলে আমান অন্য বাহানা দেখিয়ে কাটিয়ে দিয়ে ওপরে চলে গেল। রাজিয়া বেগমও আর বিশেষ কিছু বললেন না, খুব রাগ অভিমান জমে আছে ছেলের উপর, বয়স 28-এর কোনায়, অথচ খাম খেয়ালিপনা গেল না, আগে তো বিয়ে থার কথা বললে কাটিয়ে যেত, আর এখন তো সব কিছুতেই নিজের মার্জির মালিক সে। রাতে অফিস থেকে ফিরে ইফতেখার চৌধুরী মেয়ের পায়ের খবর শুনে ছুটে এলেন মেয়ের ঘরে। মেয়েটা তার বড্ড আদরের, আর চেহারাখানা তার মায়ের মতো হয়েছে কি না, মেয়েটাকে দেখলেই মায়ের কথা মনে পড়ে যায়। কিন্তু এসে দেখলেন ঘুমিয়ে গেছে ঈশিকা, তিনি আর জাগালেন না তাকে। মেয়ের কপালে চুমু খেয়ে গায়ে চাদর টেনে বাতি নিভিয়ে দিয়ে চলে গেলেন। আমানের ঘুম ভেঙে গেল রাত 11টার দিক, ভীষণ টায়ার্ড লাগায় এসে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়েছিল। তার আগে যদিও দুবার ঈশিকাকে কল করেছিল, কিন্তু ফোন তার বন্ধ, এত পই পই করে বলে দিল ফোন বন্ধ না রাখতে, অথচ কে শোনে কার কথা। সে আর তার ঘুম একদিকে, তো বাকি দুনিয়া আর একদিকে, কে জানে পায়ের কী হাল, খেলো কি না ঠিক মতো, না খেয়ে ঘুমিয়ে পড়েছে, খাওয়া নিয়ে যে ঝামেলা করে বাচ্চাদের মতো। ঈশিকাকে একবার কল করার কথা ভেবেও করল না আমান, এখন ফোন অন থাকলেও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। সেদিন রাতের কথা মনে পড়তেই হাসি পেয়ে গেল আমানের, কেমন ভূতের ভয়ে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে তার বুকের সাথে সেটেছিল। আমার আনমনেই হেসে পাশ বালিশটা জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, সারা জীবনের জন্য এই বুকের পাঁজরের ভেতর রেখে দিতে চাই তোমায় ইশু, বড্ড ভালোবাসি যে লক্ষ্মীটা।
আজ 6 দিন পর ইশিকা ভার্সিটি যাচ্ছে। পায়ের হাল এখন ভালোই। ঠিক এই 6 দিনে আমান হাজারো ব্যস্ততার মাঝেও পালা করে কল করে যে কতবার খাবার মেডিসিনের কথা মনে করিয়ে খোঁজ নিয়েছে তারই উত্তানি। ইশিকা বাসা থেকে বের হতে পারবে না বলে তো 2 দিন রাতে আমান ইশিকাদের বাড়ির নিচে চলে এসেছে। বারান্দার দূরত্ব থেকে হলেও একটিবার দেখার জন্য তার ইশুকে। ইশিকা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আস্তে আস্তে এসব ভাবছে আর আনমনে হাসছে। ইস, সেদিন রাতে ফোন অফ ছিল বলে পরদিন কি বকাটাই না বকলো লম্বু শয়তানটা। তবে আমানের কেয়ারগুলোর সাথে সাথেই বকাগুলো আজকাল ইশিকার কাছে অদ্ভুতভাবে অন্যরকম ভালো লাগে। শুনেছে প্রেমে পড়লে নাকি করল্লাও মিষ্টি লাগে। আচ্ছা, সে কি আমানের প্রেমে পড়ে গেল নাকি ভালোবেসে ফেললো তাকে? পরক্ষণে আবার মনে পড়ল তার অজান্তে কিভাবে বিয়ে করে বউ বানিয়ে ফেললো খোকোষটা বউ। ইশিকা বিড়বিড় করে মুখে শব্দটা আওড়ালো। হ্যাঁ, বউ, এখন সে আমানের বউ। কথাটা মনে আসলে নিজের অজান্তেই ঠোঁটের হাসিটা চওড়া হয়ে উঠল। আয়নায় তাকাতেই দেখল ফর্সা গাল দুটো লাল হয়ে উঠেছে। সে লজ্জা পাচ্ছে, আর লজ্জা পাচ্ছে ভেবেও আরও বেশি লজ্জা পাচ্ছে। বেরোনোর আগে ইশিকা ফোনের দিকে তাকিয়ে দেখল আজ আমান একটাও কল করেনি। এমনি তো ডেইলি সকালবেলা কল করে ঘুম ভাঙায়, কিন্তু আজ এখনও অবধি কল করেনি যে। ভেবে ইশিকা মন খারাপ হয়ে গেল। ভার্সিটি যেতেই বন্ধুরা হই হই করে উঠল ইশিকাকে দেখে। তৌসিফ বলে উঠল, হেই ক্যাম্পাস কুইন, যাক এলি তাহলে। রেমি বলল, তা তোর পায়ের অবস্থা কি এখন? এখন ভালো, হালকা হেসে বলল ইশিকা। এরপর রিমি কিছু একটা বলতে নেবে তখনই শোয়ে বাসল। এসে ব্যস্ত ভঙ্গিতে ইশিকাকে জিজ্ঞেস করল, ঐশি কেমন আছিস এখন? দেখি পা। এখন ঠিক আছি, আর দেখার মতো অত কিছু নেই, মেজর কোনো কিছু হয়নি আমার, হেসে বলল ইশিকা। শোয়েব গম্ভীর গলায় বলল, একটু দেখে শুনে চলতে পারিস না? সেদিন নোবা বললো বাথরুমে পা পিছলে পরে বেড রেস্টে আছিস, জানিস কতটা টেনশন হচ্ছিল আমার। ইশিকা শোয়েবের কথা শুনে হেসে ফেলল। শোয়েব কপট রাগ দেখিয়ে বলল, একদম হাসবি না, আর আমার নাম্বার কি তুই ব্লক করেছিস? কল যায় না কেন? কথাটা শুনে ইশিকার হাসি মিলিয়ে গেল। সে তো করেনি, পরক্ষণেই বুঝলো নিশ্চয় এটা আমানের কাজ। সেদিনই হয়তো শোয়েবের নাম্বারটা ব্লক করে দিয়েছিল। তারপর ইশিকা মুখ করুণ করে বলল, কি জানি দোস্ত, হয়তো ভুলে চাপ লেগে ব্লক হয়ে গেছে, দাঁড়া আমি এক্ষুনি দেখছি, বলেই ফোন বের করল। হবেই তো, থাক আর লাগবে না, অভিমানের সুরে বলল শোয়েব। ইশিকা অপরাধের কণ্ঠে বলল, সরি দোস্ত, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস কর। এই দেখ আনব্লক করে ফেলেছি, প্লিজ আর রাগ করিস না, প্লিজ। শোয়েব ইশিকার দিকে তাকিয়ে হেসে ফেলল। কি আছে এই মেয়েতে, যে রাগ করতে চাইলেও করতে পারে না সে, যা পারে তা শুধুই, ভেবে শোয়েব ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। তখনই রিমি বলে উঠল, এই শেষ হয়েছে তোদের রাগ অভিমানের পালা। এখন শোন, আগামী পরশু বাড়িতে গ্র্যান্ড পার্টি হচ্ছে আমার বার্থডে উপলক্ষে, সবাই চলে আসবে কিন্তু, আর তোরা পরবি শাড়ি, অ্যান্ড এটা মাস্ট। নোভা আর ইশিকাকে উদ্দেশ্য করে বলল রিমি। ইশিকা বলল, এই আমি কিন্তু পারছি না, শাড়িতে আমি ভীষণ আনকমফোর্টেবল ফিল করি। নো, কোনো কথা শুনছি না, পড়তেই হবে, অ্যাটলিস্ট আমার জন্য পড়বি প্লিজ। এই নোভা, বল না ওকে। আরে একদিনই তো এসি, পারিস কি প্রবলেম? প্লিজ দোস্ত, একদিনই তো, আমার জন্য এইটুকু করতে পারবি না বল? ইশিকার হাত ধরে বলল রিমি। ইশিকা হেসে বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পড়বো, এখন আপাতত ক্লাসে চল, টাইম হয়ে গেছে। ক্লাস শেষে তৌসিফ তার বাইকে রিমিকে নিয়ে চলে গেল। তখনই শোয়েব বাইক নিয়ে এসে ইশিকা আর নোভার সামনে দাঁড়ালো। ইশিকাকে উদ্দেশ্য করে বলল, চল তোকে ড্রপ করে দেই। ইশিকা একবার নোভার দিকে তাকালো, তারপর বলল, না রে লাগবে না। কেন, আমার বাইকে বসতে কি কেউ নিষেধাজ্ঞা আরোপ করেছে নাকি? তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল শোয়েব। কে নিষেধ করবে?
কে আবার? আমান আহমেদ? ঈশিকার ভ্রুর সোজা হয়ে গেল। কথাটা তো সত্যি, আমান তো বলেছেই শোয়েবের থেকে দূরে থাকতে। ঈশিকা কি বলবে ভেবে পাচ্ছে না। ঈশিকাকে চুপ থাকতে দেখে শোয়েব মলিন হেসে বলল, বুঝেছি, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, বলেই বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ঈশিকা কিছু বলার সুযোগও পেল না। শোয়েব চলে যেতেই নোভা বলল, ইসি তুই কিন্তু এখনো সেদিনের ঘটনার কথা বলি না আমাকে, ভাগ্যিস সেদিন আমি ছাড়া ওরা কেউ ছিল না তখন, তাহলে তোর কত প্রশ্নের সম্মুখীন হতে হতো, বুঝতে পারছিস? এবার বল কি হয়েছিল সেদিন। ঈশিকা হাঁটতে হাঁটতে নোভাকে সব খুলে বলল। সব শুনে নোভা অবাক হয়ে বলল, তার মানে তোদের বিয়ে হয়ে গেছে? সিরিয়াসলি ইসি, এত বড় একটা কথা অথচ বাসার কাউকে জানাসনি কেন? কি বলতাম, উল্টে সবাই আমাকে ভুল বুঝতো, আর তাছাড়াও আমার মনে হয় আমানের জন্য আমার মনে ফিলিংস তৈরি হয়েছে এই কয়েকদিনে। ওর কেয়ারগুলো আগে আমার পাগলামি মনে হলেও ইদানিং অন্যরকম একটা অনুভূতি দেয়। বুঝলাম, তো এখন কি করবি? ঈশিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না। এরপর কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা বাদ দে এসব, এখন একটা রিকশা নে। কিরে কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? ঈশিকা নোভার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখলো আমান তার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমানকে দেখে ঈশিকার মুখের কোণে এক চিলতি হাসি ফুটে উঠল। নোভা মুচকি হাসি দিয়ে বলল, তোমার পার্মানেন্ট ড্রাইভার এসে গেছে, এখন আর রিস্কার দরকার নেই, চল চল। ঈশিকা আস্তে আস্তে এগিয়ে গেল আমানের দিকে। পুরো ফর্মাল লুকে আছে আমান, কি হ্যান্ডসাম লাগছে দেখতে। ঈশিকার সামনে গিয়ে দাঁড়াতেই কিছু না বলে গাড়ির ডোর খুলে দিল আমান। ঈশিকা একবার আমানের দিকে তাকিয়ে গাড়িতে উঠে পড়ল। ঈশিকা ভাবলো এবার জিজ্ঞেস করবে কেন আজকে সকালে একবারও ফোন করলো না সে। তখনই ড্রাইভ করতে করতে আমান বলল, আধ ঘন্টা পর আমার ফ্লাইট। ঈশিকা চকিতে তাকালো আমানের দিকে, অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছেন? দুবাই, বিজনেসের কাজে, দুদিনের জন্য। ঈশিকা আস্তে করে বলল, ও। নিমিষে মনটা খারাপ হয়ে গেল ঈশিকার। হঠাৎই গাড়ি থামালো আমান, তারপর ঈশিকাকে টেনে নিয়ে ঈশিকার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দখলে নিয়ে নিল। প্রথমে আচমকা ঘটনা ঈশিকা ভ্যাবাচাকা খেয়ে গেলেও পরে বুঝতে পেরে শান্ত হয়ে গেল। আজ কিছুই বলল না সেও, কেন যেন মানুষটার এই উষ্ণ ছোঁয়াটুকু বড্ড মিস করেছিল এ কদিন। বেশ কিছুক্ষণ পর ঈশিকা ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে আমান বলল, এই ছদিনের জমানো পাওনার হিসাব আর আগামী দুদিনের অগ্রিম পাওনা হিসাব বুঝে নিলাম। এরপর ঈশিকার গাল দুটো নিজের হাতের আজলে নিয়ে কপালে আস্তে করে চুমু খেল। ঈশিকার চোখের দিকে তাকিয়ে বলল, খুব মিস করবো তোমাকে লক্ষ্মীটা। ঈশিকা নিচের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে ঢেকে ঢেকে বলল, আমিও। কথাটা শুনেই আমান হেসে ফেলল। তারপর ঈশিকাকে ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে একেবারে ঈশিকাদের বাড়ির মোড়ে এসে থামল। তারপর গাড়ি থেকে নেমে গেল ঈশিকা, ফের ঘুরে তাকালো আমানের দিকে। কিছু একটা বলতে সেও বলতে পারল না, ফের সামনে তাকিয়ে জোরে জোরে পা ফেলে চলে গেল বাড়ির দিকে। কেন যেন খুব কান্না পাচ্ছে। আমান ঈশিকার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফের একটা ছোট্ট করে শ্বাস ফেলে গাড়ি ঘুরিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে গেল। কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুললেন আফসানা চৌধুরী। খুলে দেখলেন নোভাবের শাড়ি পরে সেজে গুজে দাঁড়িয়ে আছে। নোভা হাসি মুখে বলল, আন্টি ঈশিক কোথায়? সে তো ঘরে, তা তুমি এত সেজে গুজে যে, কোথাও কোনো প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ, কেন এসে বলেনি? আজকে তো রিমির বার্থডে। না তো, আচ্ছা ভেতরে এসো। নোভা ভেতরে ঢুকেই বলল, ও ফোন ধরছে না কেন আন্টি? কতবার ফোন দিলাম। তাই নাকি, কি জানি মেয়ের কি হলো, সেই পরশু ভার্সিটি থেকে এসেই দেখলাম মন মরা, কাল রাতেও না খেয়ে শুয়ে পড়ল। আমিও ওর বাবা কত ডাকলাম, উঠলই না। আবার দুপুরেও দেই মেয়ে করে খেয়ে সেই যে ঘরে গিয়ে বসে আছে। যাও তো মা, দেখো তো কি হয়েছে মেয়ের, আমি জিজ্ঞাসা করলে তো কিছুই বলে না। নোভার কিছু না বলে ঈশিকার ঘরের দিকে চলে গেল। গিয়ে দেখল ঈশিকা জানালার গ্রিলে দুই হাত রেখে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ইসি ইসি, নোভার ডাকে চমকে পেছনে তাকালো ঈশিকা।
কিরে এখনো রেডি হসনি কেন? কেন কেন মানে আজকে রিমির বার্থডে ভুলে গেছিস? আমি তৌসিফ শোয়েব কতবার ফোন দিয়েছি তোকে দেখেছিস, ধরলি না কেন? আজকে তোর খবর করবি রিমি দেখিস। কিরে বসে পড়ি কেন, উঠ রেডি হ, না গেলে হয় না। নোভার দিকে তাকিয়ে করুণ চোখে বলল ইশিকা, মানে কি? দেখ এমনি কালকে রাতে তুই রিমিকে কল করে উইশ করিসনি, আবার এখনো পর্যন্ত ফেসবুকে একটা টাইমলাইনও করিসনি বলে খেপে আছে তোর উপর, তাই রাগে আর নিজে থেকে কল করেনি তোকে। এখন তুই না গেলে কিন্তু ওর রাগ ভাঙানো খুব কঠিন হয়ে যাবে। ইশিকা শব্দ করে একটা কাপা শ্বাস ফেলে বলল, ভালো লাগছে না দোস্ত, তুই যা, আমি রিমিকে পরে বুঝিয়ে বলবো। বলেই নিচের দিকে তাকালো ইশিকা। ইশি কি হয়েছে তোর, এত ডেসপারেট লাগছে কেন, বল কি হয়েছে? ইশিকার পাশে বিছানায় বসে বলল নোভা। ইশিকা নোভার দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, দুবাই গেছে সে বিজনেসের জন্য, পরশু থেকে এখন অবধি একটা কলও করেনি, একটা বারও আমার খোঁজ নেয়নি। মানে কার কথা বলছিস? আমান, ক্ষীণ কণ্ঠে বলল ইশিকা। নোভা কিছুক্ষণ ইশিকার দিকে তাকিয়ে থেকে মুখে হাসি এনে বলল, আরে হতেই পারে কাজের ব্যস্ততার জন্য করে উঠতে পারেনি, তো তুই কল কর, কল করে খুব ছেড়ে দে। ইশিকা অভিমানী কণ্ঠে বলল, কেন, আমি কেন করব, তার কি হয়েছে? এমনি তো রাত দিন সমানে কল করে, কল করে করে মাথা খারাপ করিয়ে দেয়, এখন বিদেশ গিয়ে কি এমন কাজ করছে সে যে একবেলা ফোন করার সময়ও তার কাছে নেই? নোভা ইশিকার কথা শুনে ফিচেল হাসি দিয়ে বলল, বাবা কি অভিমান কি প্রেম, আশা না করলি কিন্তু, তুই তো বললি ভাইয়া বিজনেসের জন্য দেশের বাইরে গেছে, দেখ এত বড় বিজনেস কিন্তু ভাইয়া একাই সবটা সামলায়, তাই হয়তো কাজের চাপে সময় হয়নি খোঁজ নেওয়ার, এমনি তো কত কি আর করে তোর বল। ইশিকাকে চুপ থাকতে দেখে নোভা ইশিকার হাত ধরে বলল, দেখ একা করে বসে থাকলে এখন আরো মন খারাপ হবে, ভাইয়া আসলে খুব করে বকে দিস, দরকার হলে ধরে মারিস, তাও আর বসে না থেকে এখন চল ওখানে গেলে সবার সাথে দেখা হলে মন ভালো হয়ে যাবে। ইশিকা কিছু বলতে যাবে তার আগে নোভা বাধা দিয়ে বলল, কোনো কথা না, যদি এখন না করিস তাহলে ভাববো বরপে এখন বন্ধুদের কোনো ভ্যালু নেই তোর কাছে, মুখ গোমরা করে বলল নোভা। ইশিকা নোভার হাতে থাপ্পড় দিয়ে বলল, ফাজিল পারিস তো খালি ইমোশনাল ব্ল্যাকমেল করতে না। নোভা দাঁত কেলিয়ে হেসে বলল, হুম পারি তো, এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হ। কিন্তু রিমির জন্য তো কোনো গিফট কেনা হয়নি। আমিও তো এখনো কিনিনি, যাওয়ার সময় একেবারে কিনে নিয়ে যাব। তো কোন শাড়ি পরিস? শাড়ি পরতেই হবে, করুণ মুখ করে বলল ইশিকা। ইয়েস আমিও পরেছি, সো তোমারও পরতে হবে, এখন কথা কম বলে তৈরি হ, সন্ধ্যা হতে কিন্তু বেশি দেরি নেই, নিয়ে নি উঠ। ইশিকা কিছুটা অনিচ্ছা থাকা সত্ত্বেও তৈরি হলো, আর মনে মনে ভাবল শয়তানটাকে তো আর ধরে মারা যাবে না, সেই সাহস বা ক্ষমতা কোনোটাই নেই তার, তবে এর থেকেও মোক্ষম কাজ সে করবে, সামনে আসলে একটা কথাও বলবে না সে, উফ বিয়ে করে এখন সব পার চুকে গেছে না, আসুক কথা বলতে, খুব রাগ দেখাবো খুব। ইশিকাদের রিমিদের বাসায় যেতে যেতে সন্ধ্যা লেগে গেল প্রায়, গিয়ে দেখলো শহরের কিছু বেশ নামি দামি বিজনেসম্যানরা ইনভাইটেড আছে সেখানে, কারণ রিমির বাবাও সেই তালিকারই একজন। রিমির রাগ ভাঙাতে হাজারবার সরি বলে কান পর্যন্ত ধরতে হলো ইশিকার। শোয়েব আর তৌসিফ ওদের আগে চলে গিয়েছিল, ইশিকা যাওয়ার পর থেকে শোয়েবের দৃষ্টি শুধু ইশিকার দিকেই ছিল। এইদিকে দুইবার ইশিকাকে শাড়িতে দেখলো সে, এর আগে দেখেছিল ভার্সিটির একটা অনুষ্ঠানে, আজ লাল আর কালো কম্বিনেশনের জর্জেট শাড়ি ইশিকাকে ভীষণ সুন্দর লাগছে, এই মেয়েকে যতবারই দেখে ততবারই অদ্ভুত মায়ায় পড়ে যায় সে। বন্ধুদের সাথে দেখা হয়ে কথা বলে ইশিকার মন খারাপটা একদম চলে গেছে। নোভা ইশিকাকে নিয়ে সেলফি তুলছিল, এমন সময় শোয়েব এগিয়ে আসলো ইশিকার কাছে। ঐশি, শোয়েবের দিকে ঘুরে তাকিয়ে ইশিকা বলল, হ্যাঁ কিছু বলবি? তোকে আজকে অনেক সুন্দর লাগছে শাড়িতে, ইশিকা হেসে বলল। থ্যাংক ইউ দোস্ত।
শুধু থ্যাঙ্কসে কাজ হবে না। তো আর কি, প্লিজ এখন এটা বলিস না যে একটু প্রশংসা করার জন্য আবার ট্রিট চাই তোর। বলেই হাসলো ঈশিকা। শোয়েব হেসে বলল, না ট্রিট চাই না, একটা ছোট্ট গিফট চাই। তবে কথা দিতে হবে, যা চাইবো তাই দিবি। ঈশিকা কিছু ভেবে বলল, আচ্ছা বল কি চাই। এখন না, সব কিছুরই উপযুক্ত সময় আছে, সময় হলে চেয়ে নেব আমি। মৃদু হেসে বলল শোয়েব। ঈশিকা শোয়েবের কথার আগা মাথা কিছুই বুঝল না। কনফিউজড মুখে তাকিয়ে থাকতে দেখে শোয়েব হেসে দিয়ে বলল, আরে এমন কিছু চাইবো না, যা দিতে তোর ফকির হওয়া লাগে, সো প্যারানিস না। শোয়েবের কথা শুনে হেসে ফেলল ঈশিকা। তারপর হঠাৎ ঈশিকা শুনতে পায় চিরচেনা একজনের গলার আওয়াজ। বা সাইডে তাকিয়ে তার চোখ আটকে যায় মানুষটার ওপর। ঈশিকা অস্ফুট স্বরে বলল, আমান। আমানও এতক্ষণ আর চোখে ঈশিকাকেই দেখছিল। আর রিমি বাবার সাথে ড্রিঙ্ক হাতে দাঁড়িয়ে আলাপচারিতায় ব্যস্ত ছিল। ঈশিকা তাকাতেই আমান কথার মাঝেই তার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। ঠিক তখনই নোভা আমানকে দেখে ঈশিকার দিকে তাকিয়ে অবাক হয়ে আস্তে করে বলল, ভাইয়া এখানে কিভাবে, তুই না বললি দেশের বাইরে। ঈশিকা নোভার কথার কোনো উত্তর না দিয়ে রিমিকে ডাক দিল। রিমি বাকি সবার সাথে ছবি তোলায় ব্যস্ত ছিল। ঈশিকার ডাকে এগিয়ে আসলে ঈশিকা আমানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, উনি এখানে কেন, তুই ইনভাইট করেছিস? রিমি ঈশিকার দৃষ্টি অনুসরণ করে বলল, কে? তখন নোভা ফোরন কেটে বলল, আরে আমান ভাইয়া, মানে আমান আহমেদ। রিমি আমানের দিকে তাকিয়ে তারপর বলল, আরে উনিই তো সেই না যার সাথে তুই সেলফি তুলেছিলি বাজি ধরে। কিন্তু আমি তো করিনি, হয়তো বাবা করেছে, বিজনেস ক্লায়েন্ট হবে হয়তো কোনো। ঈশিকা রিমির দিকে তাকিয়ে বলল, না কিছু না, এমনি। ঈশিকা আর আমানের দিকে তাকালো না। নোভা বলেছিল একবার আমানের সাথে কথা বলতে, কিন্তু সে প্রয়োজন নেই বলে মুখ ঘুরিয়ে নিল। এখন সে আমানকে ইগনোর করবে, উচিত শিক্ষা দেবে তাকে কথা না বলে। শোয়েব এতক্ষণ ওদের কথা চুপচাপ শুনছিল, কিছু বলছিল না, কিন্তু আমানকে দেখেই ওর মুখের হাসি উড়ে গেল। কিছুক্ষণ পর খাওয়া দাওয়ার পালা শেষ হলো। এর মধ্যে যদিও নোভা গিয়ে আমানের সাথে কথা বলেছিল, কিন্তু তখনও ঈশিকা আমানের সাথে কথা তো দূর, পুরো দমে ইগনোর করছিল। আমানও কিছু বলছিল না, শুধু ঈশিকার হাবভাব দেখছিল, মিটিমিটি হাসছিল। কারণ সে খুব বুঝতে পারছিল ঈশিকা ভীষণ রাগ করেছে, আর রাগের কারণটাও তার কাছে স্পষ্ট। এরপর রিমি কেক কেটে সবাইকে খাইয়ে দিল। তারপর ঈশিকাকে খায়ে দুষ্টুমি করে গালে মাখিয়ে দিতে গেলে ভুলবশত ঈশিকার শাড়িতে খানিকটা কেক পড়ে যায়। সেটা পরিষ্কার করতে ঈশিকা ওয়াশরুমের দিকে চলে যায়। শাড়িতে লেগে থাকা কেক পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছতে মুছতে আসতে নিলে হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে যায় ঈশিকার। মাথা নিচু করে হাঁটার কারণে দেখতে পায়নি সামনের ব্যক্তিকে। চৌকিতে ধাক্কা লাগা ব্যক্তিটির দিকে তাকালো ঈশিকা। দেখল আর কেউ না, আমান দাঁড়িয়ে তার সামনে একদম খুব কাছে, মৃদু হাসি মুখ করে পকেটে হাত দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে। ঈশিকা অল্প সময় আমানের দিকে তাকিয়ে থেকে ফের মুখ কঠিন করে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আমান পেছন থেকে তার হাত ধরে ফেলে। ঈশিকা ভেবেছিল কথা বলবে না আমানের সাথে, কিন্তু হাত মুচড়ামুচড়ি করলেও আমান হাত ছাড়ছিল না। শেষমেশ বাধ্য হয়ে পেছনে না তাকিয়ে ঈশিকা বলল, হাত ছাড়ুন। আমান অমনি হাত ধরে হাঁচকা টান দিয়ে ঈশিকাকে আবার নিজের কাছে নিয়ে এলো, কোমর জড়িয়ে ধরল ঈশিকার। ঈশিকা আমানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফের চোখ সরিয়ে নিল। আমান হেসে বলল, রাগ করেছ আমার উপর? ঈশিকা আমানের কথায় সরু চোখে তার দিকে তাকিয়ে বলল, রাগ? রাগ করবো কেন, আমি কারোর উপর রাগ করিনি। আর কি এমন করেছেন যে রাগ করবো? তাছাড়া আমি আপনার কিছু হই নাকি যে আপনার উপর রাগ করার রাইট থাকবে আমার? আমান ফের হেসে ঈশিকার কোমর ছেড়ে দিয়ে গালে দুই হাত দিয়ে বলল, সরি সুইটহার্ট, তোমার ফ্রেন্ডের বার্থডে ইনভাইটেশন আমি সেদিনই পেয়েছিলাম, তাই দ্রুত কাজ সেরে আজ বিকালে দেশে চলে এসেছি।
জাস্ট তোমাকে সারপ্রাইজ দিতেই এই দুই দিন যোগাযোগ করিনি, আর তাছাড়াও তোমাকেও একটু আমাকে মিস করার ফিলিংসটা বোঝালাম, যেমন আমি বুঝি প্রতিনিয়ত। ঈশিকা মনে মনে বলল, খুব মহান করেছে, একেবারে উদ্ধার করেছে আমাকে। কিন্তু মুখে অভিমানী কণ্ঠে বলল, আমি কারোর কাছে কোনো প্রকার এক্সকিউজ শুনতে চাইনি, আর যে যা খুশি করুক তাতে আমার কি, আমি কাউকে মিসটিস করিনি একদম। আমান এবার ঈশিকার গাল ছেড়ে শব্দ করে হেসে ফেলল, তারপর বলল, তাই, তবে আমি একটা জিনিস খুব মিস করেছি, আর আমার এখন এটা চাই চাই। বলেই আমান ঈশিকার ঠোঁটের দিকে মুখ এগিয়ে নিয়ে যেতে লাগলো। ঈশিকা বড় বড় চোখ করে আমানের দিকে তাকিয়ে আছে, ঠোঁট ছুঁই ছুঁই। ঠিক তখনই কেউ একজন ওয়াশরুমের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ঈশিকা আর আমান চমকে গেল। তারপর ঈশিকা তড়িঘড়ি করে চলে আসলো সেখান থেকে। ঈশিকা আসতেই শোয়েব বলল, ঐশী, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল। এখানে না, বাইরে চল একটু। ঈশিকা ভ্রুকুচকে বলল, এখানে কি সমস্যা, এখানেই বল। এখানে অনেক আওয়াজ, প্লিজ বাইরে চল। ঈশিকা এদিক ওদিক তাকিয়ে আমানকে না দেখে বলল, ঠিক আছে চল। বাইরে গিয়ে গার্ডেনে হাঁটতে হাঁটতে ঈশিকা বলল, বল কি বলবি। শোয়েব আমতামতা করে বলল, না মানে কিভাবে যে বলি, ভয় লাগছে। ঈশিকা হাঁটা থামিয়ে অবাক হয়ে বলল, আমাকে কিছু বলতে তোর ভয় লাগছে, লাইক সিরিয়াসলি? না মানে কোনোদিনও তো কাউকে বলিনি তো, এই প্রথম, তাই আর কি। ঈশিকা ভ্রুকুচকে হেসে বলল, তাই নাকি, আচ্ছা এখন একটু সময় করে বলে ফেল। শোয়েব আচমকা ঈশিকার ডান হাতটা দুই হাত দিয়ে ধরে ফেললো। ঈশিকা এতে খুবই অবাক হয়ে গেল। তারপর শোয়েব ঈশিকার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোর কাছে সে সময় বলেছিলাম না, সময় হলে আমি আমার গিফট চেয়ে নেব, আমার মনে হয় এর থেকে উপযুক্ত সময় আর হতে পারে না। তারপর একটা দম নিয়ে শোয়েব বলল, ঐশি আমি তোকে। ঈশিকা, শোয়েবের কথায় বাধা দিয়ে কেউ একজন ঈশিকাকে ডেকে পাঠালো। ঈশিকা আর শোয়েব দুজনেই পাশ ফিরে তাকালো, দেখলো আমান দাঁড়িয়ে আছে হাত শক্ত মুঠো করে। তখনও শোয়েব ঈশিকার হাত ধরেছিল। আমান বড় বড় পা ফেলে এগিয়ে এলো ঈশিকার দিকে। ঈশিকা তো আমানের চেহারা দেখে প্রায় ভয়ে শেষ, এদিকে শোয়েবও হাত ছাড়ছিল না। আমানি এসে শোয়েবকে কঠিন গলায় বলল, ওর হাতটা ছাড়ো। আমানকে দেখে শোয়েব ঈশিকার হাতটা আরও শক্ত করে ধরে জোর গলায় বলল, কেন, আপনার কি প্রবলেম তাতে? আমান এবার রাগে শোয়েবের হাত ধরে ঈশিকার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল। তারপর ঈশিকার হাত ধরে শোয়েবের দিকে কঠিনভাবে তাকিয়ে তর্জনী উঁচু করে বলল, ফারদার আমি যেন তোমাকে ঈশিকার আশেপাশে না দেখি, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না, মাইন্ড ইট। শোয়েব জোর গলায় বলল, কি করবেন আপনি আমার, আর ঐশিকা আপনার কে, যে এত অধিকার দেখাচ্ছেন, ও তো বলেছে ও আপনাকে ভালোবাসে না, ওর হাত ছাড়ুন। আমান এবার হেসে দিয়ে বলল, এই আমান আহমেদ তোমার ঠিক কি কি করতে পারে তা তোমার ধারণার বাহিরে, আর ও আমাকে ভালোবাসে কি বাসে না সেটা আমি খুব ভালো করেই জানি, আর কি বলছিলে, কিসের অধিকার, সেটা ওর কাছ থেকে শুনে নিও যে ওর উপর আমার কিসের অধিকার। বলে ঈশিকার হাত ধরে গাড়ির দিকে নিয়ে গেল আমান। শোয়েব অবাক হয়ে তাকিয়ে আছে ওদের চলে যাওয়ার দিকে, আর ভাবছে কোন অধিকারের জোরে আমান এই কথাগুলো বলে গেল। তবে কি ঈশিকাও আমানকে ভালোবাসে? আমান শক্ত করে ধরায় ঈশিকা হাতে ব্যথা পাচ্ছে, সাথে আমানের রাগের পরিমাণও বুঝতে পারছে, তাই কিছু বলারও সাহস পাচ্ছে না। ঈশিকা কিছু একটা বলতে যাবে, তখনই গাড়ির ডোর খুলে আমান ঈশিকাকে ধাক্কা দিয়ে বসিয়ে দিল। তারপর ড্রাইভিং সিটে বসে ফুল স্পিডে গাড়ি স্টার্ট দিল। একবারে ঈশিকার দিকে তাকাচ্ছে আমান, শক্ত চোখ মুখে সামনে তাকিয়ে ড্রাইভ করছে। ঈশিকা কিছুক্ষণ পর কিছুটা সাহস করেই বলে ফেলল, আপনি এত রাগ করছেন কেন, বিশ্বাস করুন সেদিনও আমার কথায় আপনাকে মিথ্যা বলেছিল, সত্যি ও শুধু আমার বন্ধু, এর বেশি কিছুই না। আমান এবার হঠাৎ জোরে ব্রেক করে গাড়ি থামালো, তারপর ঈশিকাকে একটানে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল।
ঈশিকা এবারও কিছু বলার সাহস পেল না। কিছুক্ষণ পর হুট করেই আমান ঈশিকাকে ছেড়ে দূরে সরিয়ে দিল, তারপর চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে দিল। আমানের এমন ব্যবহারে ঈশিকার চোখে জল এসে গেল। কিছু সময় পর সিটে মাথা এলানো অবস্থাতেই আমান শান্ত গলায় বলল, আজকেই বাড়িতে গিয়ে তোমার বাবাকে বলবে আমাকে তুমি বিয়ে করতে চাও। ঈশিকা আমানের দিকে তাকালো। আমান আবার বলল, আমি চাই শরীয়ত মতে দুই পরিবারের উপস্থিতি এবং সম্মতিতে আমাদের বিয়েটা হোক। ঈশিকা এবারেও কিছু বলল না। আমান চোখ খুলে ঈশিকার দিকে তাকিয়ে বলল, সেদিন তুমি যতই মিথ্যে কাহিনী সাজিয়ে আমার সামনে বলো না কেন, সেদিন আমি শৈবের চোখে তোমার জন্য ওর সত্যিকারের ভালোবাসা দেখেছিলাম। তোমাকে যখন ও আমার সামনে ভালোবাসার কথাগুলো বলছিল, তখনই ওর মুখ কথার ধরন দেখে বুঝেছিলাম ওগুলো ওর মনের কথা, তোমার প্রতি ওর ট্রু ফিলিংস। ঈশিকা অবাক হয়ে বলল, কি বলছেন এগুলো আপনি? ও তো শুধুই আমার বন্ধু, তার বেশি কিছুই না। ওকে কোনো দিনও আমি সেভাবে দেখিনি। তুমি না দেখলেও ও দেখেছে, আর তুমি বোকা বলে বুঝতে পারোনি যে আমি সেদিনই বুঝেছিলাম, আর আজকেও তখনও তোমাকে সরাসরি ওর মনের কথাগুলো বলতে চেয়েছিল। তারপর ঈশিকার গালে এক হাত রেখে আমান আবার বলল, তোমাকে আমি হারাতে চাই না এসো, কোনোভাবেই না। এমন হলে মরে যাব আমি, সত্যি মরে যাব। ঈশিকা এবার কান্না কণ্ঠে আমানের মুখে হাত দিয়ে বলল, এমন কথা বলবেন না প্লিজ, আমি সত্যি বুঝতে পারিনি শোয়েব আমার সম্পর্কে এমন কিছু ভাবে, তাহলে আমি অনেক আগেই ওর সাথে কথা বলে ক্লিয়ার হয়ে যেতাম। আমান এবার ঈশিকার হাতের তালুতে সুমুখে এক টানে ঈশিকাকে বুকে জড়িয়ে ধরল। কেউ আর কিছু বলল না। এভাবে চুপচাপ থেকে বেশ কিছুক্ষণ পর ঈশিকাকে ছেড়ে দিয়ে ড্রাইভ করে ঈশিকাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল ঈশিকাকে। মেয়ের চোখ মুখ দেখে আফসানা চৌধুরী অবাকি হলেন। দেখে বোঝাই যাচ্ছিল হয়তো কেঁদেছে। তিনি কিছু জিজ্ঞেস করতে ঈশিকা কোনো রকমে কাটিয়ে ঘরে গেল। শাওন নিয়ে বের হলে আফসানা চৌধুরী ঈশিকার ঘরে এসে বলল, কিরে রাতে খাবি না? না খেয়েই তো এসেছি, বাবা এসেছে? চুল মুছতে মুছতে বলল ঈশিকা। হ্যাঁ ফিরেছে, খেতেই তো বসেছে, আমাকে তোকে ডাকতে পাঠালো, আর তোর কি হয়েছে বলতো? ঈশিকা আফসানা চৌধুরীর কথার উত্তর না দিয়ে ঈশিকা বলল, মা এই বিয়েতে আমি রাজি, তুমি বাবাকে বলে দিও। আফসানা চৌধুরী মেয়ের কথা ঠাউর করতে না পেরে ঈশিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর চোখ মুখ উজ্জ্বল করে বলল, সত্যি তুই ভেবে বলছিস তো? হ্যাঁ। আফসানা চৌধুরী খুশিতে ডগমগ হয়ে বলল, যাক এতদিনে সুবুদ্ধি হলো মেয়ের, দাঁড়া এক্ষুনি তোর বাবাকে বলছি। বলে আফসানা চৌধুরী চলে গেলেন। ঈশিকা শব্দ করে একটা শ্বাস ফেলল, তারপর চোখ গেল বিছানায় ফোনের দিকে। কেউ কল করছে, সাইলেন্ট থাকায় এতক্ষণ খেয়াল করেনি। এগিয়ে গিয়ে হাতে নিতে নিতেই কেটে গেল। দেখলো আগে রিমি কয়েকবার ফোন করেছে, এখন নোভা করেছিল, তখনই আবারও নোভা কল করল। ঈশিকা কল রিসিভ করতে নোভা অস্থির গলায় বলল, এই তুই কি রে, না বলেই চলে গেলি কেন? কত খুঁজেছি তোকে জানিস? পরে শোয়েব বলো তুই নাকি আমার ভাইয়ের সাথে চলে গেছিস, আমাকে একবার বলে গেলে। ঈশিকা নোভার কথার তোয়াক্কা না করে ওর কথার মাঝেই পাল্টা প্রশ্ন করল, শোয়েব যে আমাকে পছন্দ করে এটা তোরা বা তুই আগে কোনোদিন বুঝেছিলি? নোভা ঈশিকার কথায় চুপ করে গেল, তারপর বলল, কি হয়েছে বলতো? নোভা এরপর ইতস্ত হয়ে বলল, আসলে যেদিন তোকে বলেছিলাম শোয়েবকে দিয়ে আমার ভাইয়ার সামনে ওই বয়ফ্রেন্ডের নাটক করতে, সেদিনই ওর তোকে বলা কথাগুলো শুনে আমার কাছে কিছুটা সন্দেহ হয়েছিল যে শোয়েব মেবি তোকে পছন্দ করে, কিন্তু আজকে তোর প্রশ্ন শুনে পুরোপুরি নিশ্চিত হলাম। তারপর কিছুক্ষণ থেমে নোভা আবার বলল, বাই এনি চান্স এটা কি ভাইয়া বুঝতে পেরেছে, আর সেটা নিয়েই কোনো ঝামেলা হয়েছে তোদের মধ্যে? শোয়েবকেও দেখলাম তোর কথা জিজ্ঞেস করায় কোনো মতে কাটিয়ে চলে গেল। ঈশিকা বলল, হয়েছে অনেক কিছুই, আপাতত যা বললাম তার উত্তর দে, আমার না বললে হয়তো ব্যাপারটা আমি বুঝতামই না কোনোদিন। আচ্ছা রাখছি রে, ভীষণ টায়ার্ড লাগছে। নোভাও আর কিছু বলল না। ঈশিকা ফোন ডাকতেই ইফতেখার চৌধুরী ঈশিকার ঘরে এলেন। এখনো ঘুমাসনি মা? না বাবা এখনই ঘুমাবো, তুমি দাঁড়িয়ে কেন, বসো না।
ইফতেখার চৌধুরী মেয়ের পাশে বসলেন। অতঃপর বললেন, তুই কি বিয়ের সিদ্ধান্তটা ভেবে চিন্তে নিয়েছিস? দেখ, আমি কিন্তু তোর ইচ্ছার বিয়েতে আজ অবধি কোনো কিছু চাপিয়ে দেইনি। তবে আমার ছেলেটা সত্যি ভালো, আমি খোঁজ নিয়ে দেখেছি। তারপর তোর মা বা অন্য কারো কথা ভেবে যদি তুই রাজি হয়ে থাকিস তাহলে বল আমাকে, তোর ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না, আমি আছি তোর পাশে। ঈশিকা বাবার হাত ধরে আশ্বস্ত করে বলল, না বাবা, আমি সব কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, আর তাছাড়াও তোমরা আর আমার কখনো খারাপ চাইবে না। আর আজ না হয় কাল তো বিয়ে করতেই হয়, করতেই হতো, সব মিলিয়ে আমি ভেবেই রাজি হয়েছি। ইফতেখার চৌধুরী প্রফুল্ল হাসলেন, তারপর বললেন, তাহলে আমি কালই কথা বলবো ওদের সাথে। ঈশিকা আর কিছু বলল না। পরদিন ডিনারের সময় আরমান আহমেদকে রাজিয়া বেগমকে জানালেন যে মেয়ে বিয়েতে রাজি হয়েছে। আমান সব শুনছিল কিন্তু কিছু বলছিল না, চুপচাপ খাচ্ছিল। রাজিয়া বেগম একবার ছেলের দিকে তাকিয়ে আরমান আহমেদকে এভাবে হঠাৎ রাজি হওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, পড়াশোনার দিক চিন্তা করে প্রথমে না করেছিল, তাছাড়া মেয়ের বয়স অল্প, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে কিছুটা কঠিন বই কি। রাজিয়া বেগম একথা শুনে সন্তুষ্ট হলেন কিছুটা। তাছাড়াও মেয়ে তো দেখতে শুনতে খারাপ না, যদিও ছবি দেখেছে তিনি, তবে চুলটা বেশ ছোট, তাই এবার আর কিছু বললেন না তিনি। ভেবেছিল এই চক্করে হয়তো তার ছেলে চিরকুমারী রয়ে যাবে, কিন্তু সেই ভয় আর নেই। আরমান আহমেদ ছেলেকে জিজ্ঞেস করলেন, সব তো ঠিক এখন, তাহলে কবে বিয়েটা করতে চাচ্ছ? আমান স্বাভাবিকভাবেই বলল, আমি বেশি দেরি করতে চাচ্ছি না, 2-3 দিনের মধ্যেই সব সেরে ফেলতে চাই। এত অল্প সময় এত আয়োজন, ঠিক আছে হয়ে যাবে, এখন তুমি যেটা ভালো মনে করো। এত আয়োজন মানে? বাবা, আমি গ্র্যান্ডভাবে কোনো কিছু করতে চাচ্ছি না, জাস্ট দুই পরিবারের উপস্থিতিতে সিম্পলভাবে বিয়েটা করতে চাই, এর বেশি কিছু না। রাজিয়া বেগম অবাক হয়ে বললেন, মানে আমার একমাত্র ছেলের বিয়ে তা কিনা হবে ঘরোয়াভাবে, এটা কেমন কথা? মা প্লিজ, আমি এই মুহূর্তে এত কিছু করতে চাচ্ছি না, দরকার হলে পরে রিসেপশন করা যাবে, তাই প্লিজ জোর করো না, আই এম ডান। বলেই উঠে চলে গেল আমান। রাজিয়া বেগম আরমান আহমেদকে কিছু বলতে নিলে তিনি বললেন, ছেলে বড় হয়েছে, এসব বিষয়ে ওকে সিদ্ধান্ত নিতে দাও, আর তাছাড়া বিয়ে তো হচ্ছেই, হয় পরে এক সময় অনুষ্ঠান করা যাবে, আপত্তি কোথায়? রাজিয়া বেগম মনে মনে ভাবলেন, এটা কোনো কথা হলো? কোথায় একমাত্র ছেলের বিয়েতে আত্মীয় স্বজন লোকজন সবাইকে ঘটা করে জানাবেন, খাবেন তা না? ছেলের এরও পাগলামো সিদ্ধান্তে এবার চরম বিরক্ত হলেন তিনি। ওদিকে আফসানা চৌধুরীও সব শুনে বেশ অসন্তুষ্ট হলেন। একটা মাত্র মেয়ের বিয়েতে তার কত শখ আল্লাহ ছিল তার কিছুই হবে না। ইফতেখার চৌধুরী মনে মনে কিছুটা অসন্তুষ্ট হলেও প্রকাশ করলেন না, উল্টো আরও স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করলেন। ঈশিকাও এই সিদ্ধান্তে আর বাদ সাধল না। কিবার বলবে এখন নিজের বিয়ের কথা নিজে এভাবে বললে শ্বশুরবাড়ির লোক কী না কী ভাববে? আর আমান যেহেতু বলেছে তাহলে ভেবে চিন্তেই ঠিক করেছে সব। বিয়ের দিন ঠিক হলো 2 দিন পর। ঈশিকাদের বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হলো। ঈশিকা শুধু নোভাকে বলেছিল, তাছাড়া আর কাউকে জানায়নি, সবাই জানলে নিশ্চয়ই শোয়েবও জানতো। আর এত কিছু জানার পর শোয়েবকে বিয়ের কথাটা জানানো তার কাছে ঠিক মনে হয়নি, কে জানে আবার যদি কোনো ঝামেলা করে। আমান যদিও বলেছিল তারপরেও ঈশিকা জানায়নি। লাল জামদানি শাড়ি হালকা কিছু গহনা পরিয়ে সাজিয়ে ঈশিকাকে বসার ঘরে নিয়ে এলো নোভা। শুধু আরমান আহমেদ, আমান আর তার এক বন্ধু উপস্থিত আছে বিয়েতে। ঈশিকাকে দেখে আমানের তো প্রায় মাথা ঘুরে যাবার উপক্রম। লাল শাড়িতে কি সুন্দর লাগছে মেয়েটাকে, পুরো নতুন বউ। ঈশিকাও আর চোখে আমানকে দেখলো, ফর্সা শরীরে মেরুন পাঞ্জাবিতে অসাধারণ লাগছে দেখতে তাকে। এই ছেলে যা পরে তাই ক্রাস। ঈশিকার আমানের দিকে চোখে চোখ পড়তেই আমান 2 আঙুল দিয়ে ইশারা করে দারুণ লাগছে বোঝালো।
ইশিকা লজ্জা পেয়ে হাসল। বিয়ের কার্য সম্পন্ন হয়ে গেলে খাওয়া দাওয়ার পালা শেষে এবার বিদায়ের পালা। ইফতেখার চৌধুরী ছলো ছলো চোখে আরমান আহমেদের হাত ধরে বললেন, ভাই মেয়েটা আমার বড় আদরের, ছোট থেকে তুলোই মুড়ে রাখার মতো করে রেখেছি, কখনো একটা ফুলের টোকাও দেইনি। এখন মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিলাম, ওকে নিজের মেয়ের মতো করে দেখবেন। আরমান আহমেদ তার হাতের উপর হাত রেখে আশ্বস্ত করে বললেন, আপনার মেয়ে এখন আমার বাড়ির বউ না, বরং আমারও মেয়ে। আপনি চিন্তা করবেন না, আমাদের কাছে সুখেই থাকবে। আফসানা চৌধুরীও মেয়েকে ধরে সমানে কেঁদেই যাচ্ছে। আগে যতই মুখে বিয়ে বিয়ে করুক, এখন বুঝতে পারছে নিজের মেয়েকে পরের ঘরে পাঠানোর কষ্টটা। ওদিকে ইয়ানও কাঁদছে, তার একটা মাত্র বোন, কত খুনসুটি দুষ্টুমি মাখা সময় কাটিয়েছে তার সাথে। ইয়ান আর মাকে ধরে ইশিকাও কাঁদছে, কাঁদতে কাঁদতে একেবারে হেঁচকে উঠে গেছে। বুকটা ভীষণ পুড়ছে আপন মানুষগুলোকে ছেড়ে যেতে। ইফতেখার চৌধুরী আমানের কাছে গিয়ে ধরা গলায় বললেন, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না বাবা, বলেই হু হু করে দিলেন। আমান ইফতেখার চৌধুরীকে কোনো মতে শান্ত করলেন। এবার ঈশিকা বাবাকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। এরপর আমানরা বিদায় নিয়ে ঈশিকাকে এক প্রকার ধরাধরি করে আমান কোলে করে নিয়ে গাড়িতে বসালো। এর মধ্যে ঈশিকা কান্নার তোড়ে কখন যে অজ্ঞান হয়ে গেছে নিজেও জানে না। সেদিনের পর থেকে যে কি হলো আমানের না চাইতো ঈশিকার চিন্তা মাথায় ঘুরপাক খেত। অফিসের হাজার ব্যস্ততা থেকে শুরু করে রাতে ক্লান্ত হয়ে ঘুমোতে যাওয়া পর্যন্ত শুধু ঈশিকার ওই হাসি মাখা মিষ্টি মুখখানা শুধু চক্ষু পটে ভেসে উঠত। আর ওই বাচ্চাদের মতো কথাগুলো মনে পড়তেই আনমনেই হেসে উঠত। একদিন আমানের পিএ জাহিদ একটা প্রজেক্ট নিয়ে ডিসকাসের সময় হঠাৎ ঈশিকার কথা মনে পড়তেই আমান আনমনে শব্দ করে হেসে ওঠে। তাই দেখে জাহিদ ভ্রু কুচকে সন্দেহের দৃষ্টিতে হাসির কারণ জিজ্ঞেস করলে আমান থতমত খেয়ে কিছু না বলে কাটিয়ে দেয়। কিন্তু জাহিদের মনে খটকা লাগে, কারণ সে জানে আমান কাজের সময় খুবই দায়িত্বশীল। তার এমন কাজের ক্ষেত্রে অন্য মনস্কতা কখনোই দেখেনি সে। তবে কিছুদিন যাবত সে ব্যাপারটা খেয়াল করেছিল, এর মানে অন্য কিছু মনে হলে তাই সেদিন ভয়ে ভয়ে বলেই ফেললো। স্যার মানে আপনি কি প্রেমে পড়েছেন? আমান কথাটা শুনে চমকে ওঠে, কিছুক্ষণ জাহিদের দিকে তাকিয়ে থেকে পরে ধমকের সুরে বলে, হোয়াট, এগুলো কি ধরনের কথাবার্তা? তোমাকে এসব ফালতু কথা বলতে রাখা হয়েছে নাকি অফিসের কাছে? জাহিদ ধমক খেয়ে চুপ করে গেল। তারপর থেকে আমান বিষয়টা গভীরভাবে ভাবে। তার মতো ব্যক্তিত্বের একজন সামান্য কয়দিনের পরিচয় একটা মেয়ের প্রেমে কখনোই পড়বে না, এগুলো নিছকই অবান্তর চিন্তা। এরপর ঠিক করে আর কখনোই ঈশিকাকে নিয়ে ভাববে না। এইসব ভাবনা থেকে মুক্তির জন্য দুই তিন দিনের জন্য বেরিয়ে পড়তো দূরে প্রকৃতির কাছে, কিন্তু ওই যে মন ঘুরে ফিরে সেই এক রাস্তায় চলে যেত। ক্ষণিকের একাকিত্বতা যেন ঈশিকার চিন্তা তার মন ব্রেন সর্বত্র যেন আরও বেশি করে জেঁকে ধরছিল। তখন আমান রিয়েলাইজ করে, হ্যাঁ সে সত্যিই ঈশিকার প্রেমে পড়ে গেছে, খুব মারাত্মকভাবে পড়ে গেছে। তারপর জাহিদকে ঈশিকার সব ইনফরমেশন জোগাড় করতে বলে। জাহিদ বিজ্ঞদের মতো বলে, স্যার আমি বলছিলাম না আপনি প্রেমে পড়েছেন, আমি তো প্রথমেই বুঝেছিলাম, আফটার অল দা এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে না। আমার সন্দেহের চোখে তাকিয়ে বলে, রিয়েলি জাহিদ, কয় ডজন প্রেম করেছ তুমি, যে প্রেম বিষয়ে এত অভিজ্ঞতা? জাহিদ থতমত খেয়ে বলে, কি বলেন স্যার, আমি তো ওই একটাই বাবু থুকু একটাই প্রেমিকা ছিল যেটা এখন বউ, আর সেই আগের অভিজ্ঞতা থেকে বুঝেছিলাম। আমান হাসলো, তারপর জাহিদকে বলল, তো এখন কি করি বলো তো, মানে তোমার অভিজ্ঞতা কি বলে, এখন আমার কি করা উচিত? জাহিদ ঝড়ের গতিতে বলে, কি করা উচিত মানে, অবশ্যই তাকে প্রপোজ করা উচিত, যদিও মেয়েরা প্রথমে রাজি হয় না, একটু একটু ভাউ খায়, মানে আমারটা যেমন খেতো আর কি, সেটা একটু ভেজাল আছে, তবে হাল ছাড়লে চলবে না, প্রথমবার না হোক দ্বিতীয়বার না হোক তৃতীয়বার তো হবেই হবে। আর প্রপোজের ক্ষেত্রে আমি বলবো আই লাভ ইউ না বলে ডিরেক্ট উইল ম্যারি মি বলে দেবেন। আর আপনার ব্যাপারে আমি নিশ্চিত,
আপনাকে দেখলে ঈশিকা ম্যাডাম রাজি হবেই হবে। আমান জাহিদের সব কথা মন দিয়ে শুনে বলে, বাপরে এত বহু ঝামেলা, আর ডিরেক্ট বিয়ের কথা বলবো? হ্যাঁ, এতে মেয়েরা ইমপ্রেস হয় বেশি, তবে যদি তার লাইফে অলরেডি অন্য কেউ থাকে তাহলে মুশকিল। আমান এ কথা শুনেই ব্যস্ত ভঙ্গিতে বলে, এজন্যই আমার ওর সব ডিটেলস চাই ফার্স্ট। এরপর জাহিদ ঈশিকার সব ডিটেলস জোগাড় করে এনে আমানকে দেয় এবং নিশ্চিত হয় আগে কেউ পিছে কেউ। তখনই ঠিক করে ঈশিকাকে তার চাই চাই, তাই সেদিন নিজে ঈশিকাকে ডিরেক্ট বিয়ের প্রপোজালও দিয়ে ফেলে। তবে ওই যে জাহিদের কথাই ঠিক হলো, মেয়েরা এসব বিষয়ে একটু ভাও খায় বই কি, তবে আমানও ছেড়ে দেওয়ার পাত্র না। আর সাথে যদি থাকে জাহিদের মতো প্রেম বিজ্ঞানী তাহলে তো কথাই নেই। তার ডিরেকশন মতোই দ্বিতীয়বার চেষ্টা করতে গিয়ে ফলস্বরূপ ঈশিকা শোয়েবকে দিয়ে মিথ্যা প্রেমের নাটক করায়, কিন্তু শেষ রক্ষা আর হলো না। সেই আমানের বুকেই আসতে হলো তাকে সারা জীবনের জন্য। এসব মনে পড়তে ঈশিকাকে বুকে জড়িয়ে রেখে হেসে ওঠে আমান, মনে মনে বলে, আমি আমার অস্তিত্বের খোঁজ পেয়ে গেছি ঈশু, কখনই হারাতে দেবো না তোমায়। কিছুক্ষণ পর আমান্ডা চলে আসে বাড়িতে, ততক্ষণে ঈশিকার জ্ঞানও ফিরে এসেছে। ঈশিকা গাড়ি থেকে নামলেই আমান ঈশিকাকে কোলে তুলে নেয়। আমানের বন্ধু তাই দেখে মুখে সিটি দেয়, আর আমান আহমেদ হেসে বলে, সাবাস, এই না হলে বাপকা বেটা। আমান হেসে দেয়, ঈশিকাও লজ্জা পেয়ে মুচকি হাসে। রাজিয়া বেগম গাড়ির আওয়াজ পেয়ে দরজায় এসে দাঁড়ায়। আমান ঈশিকাকে দরজার সামনে নামিয়ে দিলে তিনি বউ বরণ করে ঘরে তোলে। রাজিয়া বেগম বেজায় খুশি, একমাত্র ছেলের বউ বলে কথা। তিনি মনে মনে যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটাই। মুখের বাচ্চা আদলটা এখনও যায়নি, যেন ছোটো মোটো একটা পুতুল। ঈশিকার থুতনিতে হাত রেখে তিনি বললেন, মাশাল্লাহ কি মিষ্টি মুখ গো, একদম আমার মনের মতো, ছেলের আমার পছন্দ আছে। ঈশিকা লজ্জা পেয়ে হাসলো। রাজিয়া বেগম তো আদেশের সুরে বলেই দিলেন, আমাকে কিন্তু আপনি আগে করা যাবে না, বলে দিলাম। আর আমিও কিন্তু মাঝে মাঝে তুই করে বলতে পারি, কি আপত্তি আছে? ঈশিকা হেসে তার হাত ধরে আস্তে করে বলল, তুমি আমাকে তুই করেই ডাকো আম্মু। ছেলের বউয়ের কথায় ভারী অসন্তুষ্ট হলেন রাজিয়া বেগম। সব কিছু দেখে আমানও স্বস্তি পেল, সব ভালোই ভালোই মিটে গেছে। তারপর আরমান আহমেদ তারা দিয়ে সবাইকে ফ্রেশ হতে বললেন। সন্ধ্যায় জাহিদ এলো আমানের বাড়ি। সারা দিন তার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছে, তাই তার প্রাণ প্রিয় আমান স্যারের বিয়েতে উপস্থিত থাকতে পারিনি। সেই নিয়ে তার আক্ষেপের শেষ নেই, তবে প্রথমবার বিয়ের সময় তো ছিলই, সেই ভেবে মনকে সান্ত্বনা দিল। এখন সুযোগ পেয়ে চলে এসেছে আমান স্যারকে অভিনন্দন জানাতে। স্যারের প্রেমের ঘটনা উদ্ঘাটন থেকে শুরু করে সব রকমের প্রেমের বিষয় পরামর্শ সে দিয়েছে, আর তার অবদানও কি কম নাকি। আর এখন সেই স্যার দুইবার বিয়ে করে বসে আছে, অথচ কেউ টেরই পেল না। রাজিয়া বেগম ছেলের বউয়ের জন্য বানিয়ে রাখা ভরি ভরি গহনা দিয়ে ঈশিকাকে দোয়া করলেন। সব শেষে তার শাশুড়ির বংশ পরম্পরায় দেওয়া পদ্মফুলের নকশা করা স্বর্ণের চুলের কাটা দিতে গিয়ে দেখলো মেয়ের চুল তো ছোট, ঘাড় অবধি করে কাটা, এ চুলে তো খোপাই উঠবে না, কাটা গুজবে কোথায়। তবুও হাসি মুখে হাতে দিয়ে ঈশিকাকে বলল, আর কিন্তু চুল কাটা যাবে না, বলে দিলাম। বড় চুল মানেই লক্ষ্মী মন্ত্র, ঘরের বউয়ের মাথায় একটু আধটু বড় চুল না থাকলে চলে? ঈশিকা হাসি মুখে রাজিয়া বেগমের কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিল। বড় চুল সামলাতে অনেক বেগ পেতে হয়, এজন্যই চুল ছোট করে রাখা। এরপর রাতে খাওয়া দাওয়ার শেষে আমান তার বন্ধুকে জোর করে নিজ বাড়িতে পৌঁছে দিতে গেল। তার গাড়িতে সমস্যা থাকায় আমাদের বাড়িতেই এসেছিল সে। এর মধ্যে রাজিয়া বেগম ঈশিকাকে নিজ হাতে সাজিয়ে আমানের ঘরে পাঠালো। ঈশিকা ঘরে গিয়ে পুরো অবাক,
বিয়েটা সাদামাটা হলেও ঘরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে। রাজিয়া বেগমই এত সব করেছে, ঘটা করে বিয়ে হয়নি তো কি হয়েছে? ছেলের কথাই সব নাকি? হোক লজ্জার ব্যাপার, তাও সে ছেলের বাসর নিজে ডেকোরেশন দিয়ে সাজাবে। ফুল আনিয়ে সার্ভেন্ট দিয়ে গোটা ঘরটা সাজিয়েছেন তিনি, সাথে জাহিদও মহা আনন্দে হাত লাগিয়েছে। হাজার হোক, তার আমান স্যারের ফুলসজ্জার খাট বলে কথা। কিছু সময় পর আমান ঘরে ঢুকলো, দেখলো ঘরের খাট ফুল দিয়ে সাজানো, বুঝলো এ তার মায়েরই কাজ। এশিকা বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে গাছে ফোটা মাতাল করা ঘ্রাণ স্বর্ণ ফুলগুলো ছুঁয়ে দেখছিল। আমান ইশিকাকে ঘরে না পেয়ে দেখলো বেলকনিতে দাঁড়িয়ে আছে, কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। ইশিকা প্রথমে চমকে গেল, চেনা পারফিউমের গন্ধে ঠিকই চিনতে পারলো মানুষটাকে। আমান ফিসফিসিয়ে বলল, এখানে কি করছো, চলো ঘরে চলো। ফুলগুলো দেখছিলাম, এগুলো কি আপনি লাগিয়েছেন? না, মা লাগিয়েছে। মাই যত্ন করে, আমি এসব গাছের যত্ন নিতে পারি না। একটু থেমে আবার বলল, অবশ্য এখন তো গাছের মালকিন এসেই গেছে, আর চিন্তা কি, সেই করবে। আমানের কথায় ইশিকা পেছন ঘুরে তাকালো, তারপর ভ্রু কুচকে বলল, মানে? মানে তুমি এখন থেকে এগুলোর যত্ন নেবে। হ্যাঁ, নিজে কিছু করবে না, আমাকে দিয়ে করাবে। আমান হাসলো, বলল, কে বলল কিছু করব না, করব তো বাসর। আমানের কথায় ইশিকা পিটপিট করে তাকালো। আমান ইশিকাকে একবার আর চোখে দেখে আবার বলল, উফ, আবারও শাড়ি, শাড়িতে তোমাকে যা লাগে না, এখন লাগছে পুরাই নতুন গিন্নি। ইশিকা করুণ মুখ করে বলল, কিন্তু আমার অস্বস্তি লাগে, কেমন পেঁচিয়ে যায়। আচ্ছা এগুলো পাল্টে শুলে হবে? পাল্টানোর আর দরকার নেই তো। কেন? কেন মানে কি, আজকে তো এমনিও শাড়ি গায়ে থাকবে না, বাসর রাত না। ইশিকা দুম করে আমানের বুকে কিল দিয়ে বলল, পচা লোক, খালি পচা পচা কথা, জানতো। বলেই সরে আসতে নিলে আমান পেছন থেকে হাত ধরে ফেলে, তারপর একটা নিয়ে বুকের কাছে এনে মাথা নিচু করে ইশিকার কানে মাতাল কণ্ঠে বলল, পালিয়া যাবে কোথায় সুন্দরী, আজ আর কোনো কথাই শুনবো না, কোনো বাধাই মানব না। ইশিকার বুক দুরু দুরু করছে, নিঃশ্বাসে ঝড় বইছে, দৃষ্টি নিচে রাখলো, চোখের পাতা কাঁপছে। আমানের গরম নিঃশ্বাস গালে গলায় পড়ায়, শরীরের লোমে কাঁটা দিয়ে উঠছে। আমান ইশিকার লজ্জা পাওয়া দেখে হেসে গলায় আলতো করে ঠোঁট ছোঁয়ালো। ইশিকা বিদ্যুতের গতিতে কেঁপে ওঠে। আমান মুচকি হেসে ইশিকাকে হুট করে পাজা কোলে তুলে নেয়। ইশিকা লজ্জা পেয়ে আমানের বুকে মুখ লুকায়। আমান হাসে, তারপর আমান ধীরে ধীরে ফুলে সজ্জিত বিছানার দিকে এগিয়ে যায়। সকালে ঘুম ভাঙতেই ইশিকা নিজেকে আমানের বুকে আবিষ্কার করল। আমান একদম ইশিকাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ইশিকা আমানের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আমানকে। উফ, এই ছেলে দেখতে এত মাশাল্লাহ কেন? এরপর তার চোখ গেল আমানের সেই নাকের ডগার তিলটার দিকে। ইশিকার ইচ্ছে হচ্ছিল দাঁত দিয়ে কট করে তিলটার উপর কামড় বসিয়ে দিতে, সেদিন যেমন তার ঠোঁটের হাল করেছিল শয়তানটা। এরপর এই চোখা নাকটা কামড়ে খেয়ে লাল হয়ে ফুলে কলা গাছ হয়ে যাবে। উফ, দেখতে যা লাগবে না, পুরোই লাল টমেটো। এসব ভেবে ইশিকা একটু শব্দ করে হেসে উঠল। ইশিকার হাসিতে আমান কিছুটা নড়ে হাত খোলা চোখে আদরে কণ্ঠে বলল, গুড মর্নিং মাই লেডি, কাল রাতে ভালো মতো ঘুম হয়নি তোমাকে আদর করতে গিয়ে, এখন প্লিজ জ্বালাতন করো না, একটু ঘুমাতে দাও। বলেই আবার চোখ বুঝল আমান। আমানের কথা শুনে ইশিকা কাল রাতের কথা মনে পড়তে লজ্জা পেয়ে যায়, তারপর বলল, আচ্ছা ঘুমান, আমাকে ছাড়ো না, আমি উঠব। আমান চোখ খুলে ভ্রুকুশকে বলল, কেন, উঠতে হবে না এখন, আর একটু ঘুমাও। বলে ইশিকাকে আবারও জড়িয়ে চেপে ধরল আমান। বাড়ির নতুন বউ এভাবে পড়ে পড়ে বেলা অবধি ঘুমোবে, কেমন দেখায়? আর তাছাড়া এখন আর ঘুমও আসছে না তার, এমনভাবে আমান চেপে ধরে আছে যে মুচড়ামুচড়ি করেও ছাড়াতে পারছে না। শেষমেশ উপায় না পেয়ে আমানের বুকে জোরসে কামড় বসিয়ে দিল ইশিকা। অমনি আমান ইশিকাকে ছেড়ে দিয়ে আহ করে উঠে বসল। সেই সুযোগে ইশিকা উঠে পড়ল বিছানা থেকে আর হাসতে লাগলো। আমান করুণ মুখ করে বলল, ইশু, কামড়ের বদলে মর্নিং কিস দিয়ে আদর করলেও তো পারতে, উফ। হ্যাঁ,
শক্ত তো, খালি ধান্দাবাজি। বেশ করেছি, আরও দেব, খুব আদর খাওয়ার ইচ্ছা না তো? এটাই আমার আদর করার স্টাইল। বলতে বলতে ঈশিকা দেখলো এবার উল্টো আমান ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে মুখ টিপে হাসছে। ঈশিকা ভ্রুকুশকে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন আর হাসছেন কেন? দেখছি তোমাকে শাড়ি ছাড়া এইভাবেও কিন্তু মারাত্মক লাগে, বলেই চোখ মারল আমান। কি অবস্থা বলি, ঈশিকা নিজের দিকে তাকিয়ে হা হয়ে গেল। শুধু পেটিকোট আর ব্লাউজ পরনে তার, শাড়ি কোথায়? আশেপাশে তাকিয়ে দেখলো শাড়ি বিছানার কোনায় পড়ে আছে। এরপর আমানের দিকে তাকাতেই আমান দুষ্ট হাসি নিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি বলেছিলাম না, শাড়ি আর থাকবে না গায়ে। ঈশিকা তাড়াতাড়ি শাড়িখানা উঠিয়ে বুকে নিয়ে বাথরুমের দিকে ছুট লাগালো। আমান ঈশিকার কাণ্ড দেখে শব্দ করে হেসে আবার বিছানায় ধপ করে উপর হয়ে শুয়ে পড়ল। এবার ঈশিকা বাথরুমে গিয়ে পড়ল আরেক ঝামেলায়, জামা কাপড় তো কিছুই নিয়ে ঢোকেনি, ফ্রেশ হয়ে পড়বে কি? ঈশিকা আবার বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো, দেখলো আমান আবার ঘুমিয়ে গেছে। এবার ট্রলি খুলেও চিন্তায় পড়ে গেল ঈশিকা, কি পরবে, জামা নাকি শাড়ি? বেশিক্ষণ শাড়ি পরে থাকলে যে ভীষণ আনকমফোর্ট ফিল হয়। আবার মাও তো পই পই করে বলে দিয়েছে পরে যা পরার পরবে, প্রথম কয়েকদিন যেন শাড়িই পরে থাকে। অতপর মির্জেন্ডার রঙা একটা শাড়ি নিয়ে আবার বাথরুমে ঢুকলো। আগে অনুষ্ঠানগুলোতে মাঝে মাঝে শাড়ি পরার কারণে ঈশিকার একটু একটু আইডিয়া আছে শাড়ি পরার ব্যাপারে, তাই পরতে গিয়ে বেশি বেগ পেতে হলো না, তবে খুব একটা ভরসাও রাখতে পারছে না, মনে হচ্ছে এই হাঁটতে গিয়ে পেঁচিয়ে পড়ে যাবে নয়তো টুপ করে খুলে যাবে। এরপর চুল মুছে ড্রয়ার দিয়ে শুকিয়ে নিল, তারপর হাতে কগজা চিকুন ছুরি আর গলায় একটা হাফ নেকলেস পরলো, তারপর চোখে কাজল দিল আর শেষে কপালে একটা ছোট লাল টিপ পরলো। এরপর আয়নায় নিজেকে দেখে এক দফা চমকে উঠল, চেহারার জৌলুষ্টই পাল্টে গেছে। ঈশিকা একগাল হেসে সব গুছিয়ে রেখে পেছন ঘুরতে দেখল আমান দাঁড়িয়ে আছে। আমানকে দেখে ঈশিকা বলল, ঘুম হয়ে গেল? আমান এগিয়ে এসে ঈশিকার কোমর জড়িয়ে ধরে বলল, ঘরে বউ থাকলে ঘুম নাওয়া খাওয়ার কি আর ঠিক থাকে নাকি, সব হারাম এখন আমার। উত্তরে ঈশিকা ঢং বলে অন্যদিকে ফিরে মুখ ভেঙচিয়ে দিল। আমান হেসে ঈশিকাকে একবার আগাগোড়া দেখে নিয়ে অবাক হয়ে বলল, ওয়াও, তুমি একা শাড়ি পরেছো? ইস, ভেবেছিলাম ফিল্মের মতো তুমি শাড়ি পরতে পারবে না, সেই সুযোগে আমি পরিয়ে দিব, তার হলো না। ঈশিকা ভাব নিয়ে বলল, বলেছি না এই ঈশিকা পারে না এমন কোনো কাজ নেই। আমার নবা ঘর ভান করে বলল, ও হ্যাঁ তাই তো, ভুলে গেছিলাম আমি, আপনি তো সুপার ওম্যান, তা আমার যে এখন একটু এনার্জি দরকার। ঠিক আমানের কথায় ঈশিকা পিটপিট করে তাকালো। আমার মুচকি হেসে ঈশিকাকে আরও গভীরভাবে জড়িয়ে ধরে ঈশিকার ঠোঁটের দিকে আগাতেই ঈশিকা বাধা দিয়ে বলল, এই এখন একদম এইসব না, যান আগে ফ্রেশ হয়ে আসুন, বলে ঠেলে বাথরুমের দিকে পাঠিয়ে দিল। আমান যেতে যেতে বলল, গেছে পরে বুঝে নেব সুদে আসলে। ঈশিকা হেসে বিড়বিড় করে বলল, অসভ্য লোক একটা। ঈশিকা ডাইনিংয়ে গিয়ে দেখল আরমান আহমেদ বসে পেপার্স পড়ছেন। আরমান আহমেদ ঈশিকাকে দেখেই হেসে বলল, গুড মর্নিং ডিয়ার। ঈশিকা হেসে বলল, মর্নিং, মা কোথায় বাবা? সে তার জায়গায়, মানে কিচেনে, তুমি একা এলে? আমান এখনো ওঠেনি? উঠেছে, ফ্রেশ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বসে পড়ো তুমি, ব্রেকফাস্ট মনে হয় এতক্ষণ রেডি হয়ে গেছে। না সবাই আসুক, এখন একটু কিচেনে যাই। আরমান আহমেদ হেসে বলল, আচ্ছা যাও। ঈশিকা কিচেনের দিকে গেল, দেখলো রাজিয়া বেগম নিজেই ব্রেকফাস্ট বানাচ্ছে। ঈশিকাকে দেখে বলল, আরে উঠে গেছিস আম্মু, আমি এখনই ডাকতে পাঠাতাম তোদের। ঈশিকা আমতামতা করে বলল, আমি কি কিছু সাহায্য করব তোমায়? রাজিয়া বেগম হেসে ঈশিকার কাঁধ ধরে বলল, কিছুই করতে হবে না, আমি আছি না, আর যদি খুব মন চায় করতে তাহলে পরে করবি, এখন না। ঈশিকা মাথা নাড়িয়ে সম্মতি দিল। রাজিয়া বেগম বলল, আমান উঠেছে? হ্যাঁ ফ্রেশ হচ্ছে। আচ্ছা শাড়ি পরেছিস? আমি তো ভেবেছি একা পড়তে পারবি না। ঈশিকা এ কথা শুনে বলে উঠল, হ্যাঁ কিন্তু মনে হচ্ছে এই খুলে যাবে, আনিজি লাগছে। রাজিয়া বেগম
ঈশিকার কথায় হাসলো, বলল, আর শাড়ি পরতে হবে না, আগে যেভাবে চলতি এখানেও সেভাবেই চলবি, কেউ কিছুই বলবে না। ঈশিকা মনে মনে বলল, যাক বাবা বাঁচা গেল। ব্রেকফাস্টের সময় রাজিয়া বেগম ঘোষণার মতো করে সবাইকে জানালো তিনি ঠিক করেছে আগামী শুক্রবার বাড়িতে অনুষ্ঠান হবে বৌভাত উপলক্ষে। বিয়েটা ছেলের কথায় আনাড়িভাবে হয়েছে, কিছু বলেনি, এখন যা হবে সব তার মর্জিতে, এখানে তিনি কোনো কথাই শুনবে না কারো। শেষমেশ তার সিদ্ধান্তই অটল রইল। আজ সোমবার, মানে হাতে আর চার দিন বাকি। তিনি আরমান আহমেদকে আগে সবাইকে ইনভাইটেশনের দায়িত্ব দিয়ে দিলেন, বাকি কাজ তিনি নিজেই তদারকি করে করবেন। সন্ধ্যা 7টায় অফিস থেকে ফিরল আমান। যদিও আজকে যাবার ইচ্ছে ছিল না, তারপরও জরুরি দরকারে যেতে হয়েছে। এসেই দেখলো দুই বউ শাশুড়িতে মিলে ড্রয়িং রুমে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। আমান কিছু না বলেই ঘরে চলে গেল। ফ্রেশ হয়ে বের হতেই দেখল ঈশিকা বিছানায় বসে মোবাইল চাপছে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে ব্রাশ চালাতে চালাতে আমান বলল, আড্ডা শেষ, আম্মু ডাকছে, খাবেন চলুন। মোবাইলের দিকেই তাকিয়ে বলল ঈশিকা। অমনি আমান এসে হুট করে ঈশিকার হাত থেকে মোবাইল নিয়ে নিল। ঈশিকা আতঙ্কভাবে বলল, উফ, লাস্ট লেভেল ছিল গেমটার, দিলেন তো 12টা বাজিয়ে, থুর, বর রেখে গেম খেলা, এটা রীতিমতো অন্যায়। ঈশিকা কিছু বলে ভেংচি কাটল। আমান বলল, উফ ঈশু, তোমার ভেংচিতেও আমি ফ্ল্যাট হয়ে যাই। ঈশিকা একথা শুনে খিলখিলিয়ে হেসে ফেলল, তারপর বলল, হয়েছে, এখন চলুন, আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে আগে বলবে তো, আরে আমারও তো পেয়েছে, সারাদিনে একটাও খাওয়া হয়নি, বলে ঈশিকার দিকে ঝুঁকে গেল আমান। ঈশিকা আমানের কথা না বুঝতে পেরে ভ্রুকুচকে তাকালো, তারপর আচমকা তার ঠোঁটের উপর আক্রমণ। পাক্কা 6 মিনিট পর সারল আমান, তারপর ভ্রু নাচিয়ে বলল, কি খিদে মেটেছে, আমার কিন্তু অর্ধেকও মিটল না, আর একটু খাই কি বলো। ঈশিকা আমানকে ধাক্কা দিয়ে সরিয়ে কটমটিয়ে বলল, আপনি আপনি একটা যাচ্ছে তাই, বলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল নিচে। আমান হো হো করে হেসে উঠল। খাওয়া দাওয়ার পর রাতে আমান আজস হয়ে ল্যাপটপ নিয়ে ঈশিকার কোলে রেখে কাউচে বসে কাজ করছিল, আর ঈশিকা আমানের বুকে হেলান দিয়ে আজস হয়ে গেম খেলছিল। ল্যাপটপে চোখ রেখে হঠাৎ আমান বলল, রিসেপশনের দিন তোমার বন্ধুদের ইনভাইট করবে। ঈশিকা ফোন থেকে চোখ সরিয়ে মাথা উঁচিয়ে আমানের দিকে তাকিয়ে বলল, করব, তাই তো বললাম, করবে, এন্ড অবভিয়াসলি সৈবকে তো অবশ্যই আসতে বলবে। ঈশিকা সন্দেহের চোখে বলল, কেন কেন মানে, তোমার বন্ধু না, আর তাছাড়াও সেদিন ও তোমার প্রতি আমার কিসের অধিকার জানতে চেয়েছিল না, সেটা সেদিন নিজের চোখে দেখে নিবে। ঈশিকা আমানের বুক থেকে উঠে সোজা হয়ে বসে বলল, আমার না সব জানার পর থেকে ওকে খুব ভয় লাগে, কথা বলতেও ইচ্ছা হয় না একদম। আমান কিছুক্ষণ ঈশিকার দিকে তাকিয়ে থেকে ল্যাপটপ সরিয়ে ঈশিকাকে টেনে বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তো আছি পাগলি, চিন্তা কি। ঈশিকাও আমানকে জড়িয়ে ধরল। এই মুহূর্তে ঈশিকার মনে হচ্ছে আমানের বুকটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে সুখের এবং নিরাপদ স্থান। পুরো বাড়িয়ে গতকাল থেকেই এলাহিভাবে সাজানো হচ্ছে। কাছের আত্মীয় স্বজনেরা সকাল সকালই চলে এসেছে আমাদের বাড়ি, আর তাদের সবার এক অভিযোগ শুনতে হয়েছে রাজিয়া বেগমকে, যে কেন তার একমাত্র ছেলের বিয়েতে বলা হলো না তাদের। এভাবে চুপি চুপি বিয়ে সেরে শেষকালে ডাকা, অতঃপর রাজিয়া বেগম নানা রকম বুঝ দিয়ে কাটিয়েছেন ব্যাপারখানা। আর যাই হোক, সবাইকে তো আর তার ছেলের সব উদ্ভব সিদ্ধান্তের কথা বলা যায় না, এখন সব মেতে আছে নতুন বউ নিয়ে। সকলে বউয়ের মুখ দেখে কিছু না কিছু দিয়ে দোয়া করেছেন, আর সবার মুখে ঈশিকার আচার আচরণ রূপের বাহবা আর প্রশংসা করবেই বা না কেন। সকলের পা ছুঁয়ে সালাম করা, যেই পারছে টানাটানি করে নিজের কাছে ঠ্যাস ধরে বসিয়ে গল্প শুরু করছে। ঈশিকা সেগুলো আদর্শ শ্রোতার মতো শুনছে আর হাসি মুখে উত্তর দিচ্ছে, তাই প্রশংসা না করে যায় কোথায়। সবার মুখে ছেলের বউয়ের প্রশংসা শুনে রাজিয়া বেগমও মনে মনে খানিকটা গর্ববোধ করলেন। এদিকে সবার সাথে কথা বললেও ঈশিকার মন পড়ে আছে অন্যদিকে, লম্বু শয়তানটাকে
আজকাল কারণে অকারণে বেশিই মিস করছে সে। আজকে আমানকে বিজনেস ক্লায়েন্ট হ্যান্ডেলের জন্য চিটাগাং যেতে হয়েছে সকালেই। খুব জরুরি হওয়ায় রাজিয়া বেগম যেতে দিয়েছে, নইলে আজকের দিনে কখনোই যেতে দিতেন না। তবে সাথে যে করা হুকুম জারি করেছে যেন সন্ধ্যার আগে বাড়ি ফেরে। এরপর দুপুর গড়িয়ে বিকেলের দিকে মেকআপ আর্টিস্টরা চলে আসলো। রাজিয়া বেগম তাদের ইশিকার ঘরে পাঠিয়ে দিয়ে তিনি চলে গেলেন নিজ ঘরে তৈরি হতে, কারণ একটু পরেই সকল গেস্ট আসা শুরু করবে। ইশিকার রেডি হতে হতে সন্ধ্যা প্রায়। পিচ অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনের লেহেঙ্গার সাথে গ্রিন অ্যান্ড গোল্ডেন স্টোনের জুয়েলারি, সাথে ভারী সাজ, পুরো পুতুল পুতুল লাগছে ইশিকাকে। অবশ্যই সব কিছুই আমানের পছন্দ অনুযায়ী কেনা হয়েছে। এর মধ্যে রাজিয়া বেগম আসলেন রুমে। ইশিকাকে দেখে ইশিকার বাঁ হাতের কোণে আঙুলে হালকা কামড় দিয়ে বললেন, মাশাল্লাহ কি মিষ্টি লাগছে আমার মেয়েকে, কারো যেন নজর না লাগে। ইশিকা উত্তরে হাসলো। তার মাও সাজলে এই কাজ করতেন নজর কাটানোর জন্য। রাজিয়া বেগম বললেন, চল নিচে চল। ইশিকা বাধা দিয়ে বলল, কিন্তু উনি তো এখনো আসেননি। রাজিয়া বেগম হেসে বললেন, আমান এসে যাবে কিছুক্ষণের মধ্যেই, কল করেছিল তোর শ্বশুর। ইশিকা মাথা নেড়ে নিচে চলে এলো। ইশিকা সিঁড়ি থেকে নামা শুরু করে স্টেজে বসা পর্যন্ত ক্যামেরাম্যানরা কোনো পোজ ছাড়াই এলোপাথারি ছবি তুলছে। কিছুক্ষণ সময় পরই দেখলো ইশিকার মা বাবা ভাই সবাই এসে গেছে। তারা আসতেই ইশিকা উঠে আগে আফসানা চৌধুরীকে জড়িয়ে ধরলেন। তিনিও যতই আগে বিয়ে করুক না কেন, এখন মেয়েকে ছাড়া থাকার কষ্টটা খুব বুঝতে পারেন তিনি। এরপর ইশিকা ইয়ানাতকে জড়িয়ে ধরে আদর করল। তারপর ইফতেখার চৌধুরীর হাত ধরে বলল, জানো তোমাদের কত মিস করছিলাম আমি, খুব মনে পড়ছিল তোমাদের কথা। ইফতেখার চৌধুরী হেসে বললেন, তাই নাকি, কিন্তু আমরা তো তোকে একদমই মিস করিনি। কি ইয়ান, তাই তো? ইয়ানও ইফতেখার চৌধুরীর কথায় সায় দিল। ইশিকা অভিমানী কণ্ঠে বলল, বাবা। ইফতেখার চৌধুরী হেসে মেয়েকে বুকে জড়িয়ে ধরল। সিঙ্গেল ফটো সেশন করার সময় ইশিকা দেখল রিমি আর নোভা চলে এসেছে। ইশিকা ওদের কাছে এগিয়ে যেতেই নোভা রিমিকে উদ্দেশ্য করে ইশিকাকে বলল, আসতেই চাইছিল না, জোর করে নিয়ে এসেছে। রিমি রাগ মেশানো গলায় বলল, আসবো কেন, ও কি আমাদের আপন ভাবে নাকি, আপন ভাবলে চুপি চুপি এভাবে আমাদের না জানিয়ে বিয়ে করতে পারতো। ইশিকা এবার নোভার দিকে তাকিয়ে ফের হেসে রিমির হাত ধরে বলল, সরি দোস্ত, দেখ আমি তো ফোন করে বললামই হুট করে বিয়েটা হয়ে গেছে, কোনো প্ল্যান ছিল না, না হলে তোদের বলতাম না, বল। রিমির এই ভাবমূর্তি দেখে ইশিকা আবার বলল, তুমি কি চাও যে ভরা আসরে নতুন বউ এভাবে সেজে গুজে কান্ধর উদ্বাস করুক। ইশিকার এই কথায় রিমি হেসে ফেলল, তারপর ইশিকাকে জড়িয়ে ধরল। ইশিকা দুষ্টু হেসে রিমিকে বলল, তা তোমার তোষুবাবু কোথায়, আসবে না? রিমি হেসে দিয়ে বলল, আসছে ওরা, ওই তো এসে গেছে। ইশিকা পাশ ফিরে দেখল তৌসিফ সাথে শোয়েবও এসে গেছে। ইশিকা ভেবেছিল শোয়েব আসবে না, কিন্তু শোয়েবকে দেখে বেশ স্বাভাবিকই মনে হলো। তৌসিফ এসে কথা বলার পর শোয়েব এগিয়ে আসলো ইশিকার কাছে, এসে হেসে বলল, কংগ্রাচুলেশন দোস্ত, সত্যি তোর বিয়ের নিউজটা পেয়ে খুব সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম মজা করছিস, কিন্তু এখন দেখলাম না সত্যি। ইশিকা মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, থ্যাংক ইউ, আসলে হুট করেই। হেই শোয়েব। ইশিকার কথা শেষ হবার আগেই কেউ একজন কথাটা বলে উঠল। ইশিকা পেছন ফিরে দেখল আমান দাঁড়িয়ে, হোয়াইট ব্লেজার, ব্ল্যাক শার্ট, হোয়াইট প্যান্ট, সাথে ওই ধারালো চেহারা, সব মিলিয়ে মাথা ঝিম করা লোক। ইশিকা এক দফা ক্রাশ খেয়ে নিল। বাড়ি কখন এলো? আমান এগিয়ে এসে হেসে বলল, এসেছো তাহলে, আমি কিন্তু ঈশোকে বারবার বলে দিয়েছি অবশ্যই যেন তোমাকে ইনভাইট করে, হাজার হলেও ওর কাছের বন্ধু তুমি। শোয়েব আমানের কথায় জোরপূর্বক মৃদু হাসলো। তারপর আমানকে দেখে একে একে সবাই এগিয়ে আসলো, সবার সাথে কথা বলে এরপর আবারও শুরু হলো ওদের কাপল ফটো সেশন। নানান রকম পোজে ছবি তুলছে। ক্লোজভাবে দাঁড়ানোর সময় আমান ইশিকার কানে কানে ফিসফিসিয়ে বলল,
আমাকে মেরে ফেলার প্ল্যান করেছো নাকি? এভাবে সবসময় মার্ডার করা কি ঠিক? ঈশিকা আমানের কথায় লজ্জায় নতজানু হয়ে বলল, বেশ করেছি, মারবো আমি, বাঁচাবো আমি। আমান ঈশিকার কথায় হেসে দিল। ওদের ভাবভঙ্গি দেখে শোয়েবের কাছে সব পরিষ্কার। সেদিনের আমানের বলা অধিকারের কথা তার কাছে আজ স্পষ্ট। ঈশিকা সত্যি আমানকে ভালোবাসে, আর তার একতরফা ভালোবাসা ওদের ভালোবাসার কাছে নিতান্তই তুচ্ছ। হ্যাঁ, আমানকে ঈশিকার পাশে দেখে তার রাগ হয়েছিল ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে ঈশিকা আমানকে পেয়েই খুব খুশি। আর ভালোবাসার মানুষ যাতে সারা জীবন সুখী থাকে সেটাই চাইবে সে। আমান আর চোখে দেখছিল শোয়েব ওদের দিকে তাকিয়ে আছে। শোয়েবের দিক থেকে চোখ সরিয়ে মুচকি হাসি দিল আমান। অনুষ্ঠান পর্ব শেষ হলে যার যার মতো বিদায় নিল। কিন্তু ঈশিকা জেদ ধরল, মা বাবা ভাইকে আজ যেতে দেবে না, এই বাড়িতেই আজ থাকতে হবে। তারা না মানলে প্রায় কান্না করার উপক্রম। রাজিয়া বেগম, আরমান আহমেদ এবং আমানও সাথে জোর করলেন থাকার জন্য। শেষমেশ বাধ্য হয়ে তারা রয়ে গেলেন। রাতে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে এসে বিছানায় ধপ করে শুয়ে পড়ল ঈশিকা। ভীষণ ক্লান্ত লাগায় একটু পরেই ঘুমিয়ে পড়ল। আমান শ্বশুর আর বাবার সাথে জম্পেশ আড্ডা দিয়ে ঘরে এসে দেখল ঈশিকা শুয়ে পড়েছে। আমান বিছানায় গিয়ে জড়িয়ে ধরে ঈশিকাকে ডাকলে দেখল কোনো হেলদোল নেই। আমান বিড়বিড় করে বলল, হায় রে খোদা, কোথায় ভেবেছি এখন রোম্যান্স করবে তা না, এখন নাক ডেকে তিনি ঘুমাচ্ছে। তারপর চিন্তা করলো আজকের সারাদিনের ক্লান্তিতে ঘুম আসাটাই স্বাভাবিক। আমান ঈশিকাকে টেনে সোজা করে নিজের দিকে ফিরিয়ে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। এভাবেই কেটে যাচ্ছে দিন। ঈশিকার ভয় ছিল যে বিয়ের পর হয়তো শোয়েবের সাথে ফ্রেন্ডশিপটা কমপ্লিকেট হবে বা সে কখনো সহজ হতে পারবে না, কিন্তু শোয়েব এখন তার সাথে স্বাভাবিক আচরণ করে, তাই ঈশিকাও আগের মতোই শোয়েবের সাথে স্বাভাবিকভাবে মেশে। অবশ্য এ নিয়ে আমানও এখন রেস্ট্রিকশন নেই খুব একটা। আগে আমান ঈশিকাকে দিনে সহস্রবার কল করে খোঁজ নিত, খেয়াল রাখত, এখন হয়েছে কাহিনী উল্টো। আমান যতক্ষণ বাইরে থাকে ঈশিকায় বারবার কল করে তাকে, আর আমান এক একবার দুষ্টুমি করে বলে, বাহ বাহ, তুমি তো বিয়ের পর দেখছি আমার প্রেমে পড়ে গেছো, এত কেয়ার, আই এম ইমপ্রেসড। এই কথা ঈশিকা লজ্জা পেল, কপট রাগ দেখায়, আর আমান হাসে। শাশুড়ির সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় ঘরে চলে আসে ঈশিকা। এসে কাউচে শুয়ে পড়ে, গেম খেলার জন্য ফোন অন করতে স্ক্রিনে ভেসে ওঠে সেই আমানের সাথে তোলা প্রথম সেলফিটা। ছবিটা দেখেই হেসে ওঠে সে। সেদিন থেকে কিছুদিন পরই হঠাৎ একদিন ভার্সিটি থেকে আসার সময় আমান তার গাড়ি নিয়ে এসে তার সামনে ব্রেক করে। নোভা আরও কথা বলতে বলতে আসছিল। আচমকা ঘটনায় চমকে যায় দুজনেই। তারপর আমান নেমে আসে গাড়ি থেকে। প্রথমে ঈশিকার একটু চেনা চেনা লাগলেও পরে ঠিকই চিনতে পারে আমানকে। আমানকে দেখে সে হাই হ্যালো বলার চিন্তা করলো, তার আগেই আমান তার সামনে এসে বলে, উইল ইউ ম্যারি মি? এমন কথায় পুরো হক চুকিয়ে যায় সে। এভাবে অল্প চেনা জানা একটা মেয়েকে সোজাসুজি বিয়ের প্রস্তাব দেওয়াটা ভীষণ অদ্ভুত লাগে তার কাছে। প্রেমের হলেও মানা যায়, তাই বলে বিয়ে? তখন তার কাছে আমানকে এক প্রকার ফালতু মনে হয়েছিল। তারপর রাগের বসে নানান রকম কথা শুনিয়ে দেয় আমানকে, কিন্তু তার পরও ঘুরে ফিরে সেই একই কাহিনী। শেষমেশ বিরক্ত হয়ে শোয়েবের হেল্প নিয়ে সেই দিন আমানের সামনে বয়ফ্রেন্ডের নাটক করায়, কিন্তু তবুও আমান তার বাবাকে দিয়ে ওদের বাড়ি বিয়ের প্রস্তাব দেয়, আর ঈশিকার রাগে জেদে না করে দেয়। কিন্তু ঘটনাচক্রে আমানের রাগ আর ভালোবাসার কাছে হেরে গিয়ে সারা জীবন এর জন্য এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে সে। পুরনো এসব কথা ভেবেই হেসে উঠল ঈশিকা। রাত 9টায় আমান বাড়িতে আসে। রুমে এসে দেখে কাউচে ঘুমিয়ে আছে ঈশিকা। ফ্রেশ হয়ে এসে নিচে চলে যায় আমান। তারপর খাবার নিয়ে এসে ঈশিকাকে ডাকে, ইশু ওঠো খাবে, কি হলো ওঠো, এই শো ওঠো না লক্ষ্মীটা ইশু। খাবো না, আমান এবার ধমকের সুরে বলল। আবার খাবার নিয়ে বাহানা, মায়ের চিনো, দ্রুত ওঠো। ঈশিকা পিট পিট করে চোখ খুলে ভালো করে তাকিয়ে দেখে আমান, অমনি লাভ দিয়ে উঠে বসে। আপনি কখন এলেন? অনেকক্ষণ আগে, মা খাওয়ার জন্য ডেকে গেছিল, ওঠোনি কেন? পৌনে 10টা বাজে, ঈশিকা আমতা আমতা করে বলল। আসলে
আপনি আসলে খাবো, তাই ভেবে আর কখন যে ঘুমিয়ে গেছিলাম তাই। এরপর থেকে লেট করবে না, খেয়ে নিবে নিজের মতো। ঈশিকা চুপ করে বসে রইল, মুখে একথা বললেও আমার মনে মনে বেশ খুশি হলো। তারপর ঈশিকাকে খাইয়ে নিজেও খেয়ে নিল। খাওয়া শেষে প্লেট নিচে রেখে রুমে এসে দেখলো ঈশিকা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নাক ধরে কিছু করছে। আমান ঈশিকার পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, কি দেখছো? ঈশিকা আমানের দিকে ঘুরে বলল, নাক টানছি। কি দেখুন কেমন বোচা, আপনার নাকের মতো এত চোখা না, তাই টেনে চোখা করার চেষ্টা করছি। আমান কিছুক্ষণ ভ্রু কষিয়ে তাকিয়ে থেকে শব্দ করে হাসি শুরু করল। ঈশিকা বিরক্ত হয়ে বলল, হাসির কি হলো এখানে, ধুর, আপনি একটা আসলেই খারাপ লোক, যান সরুন তো। বলেই বিছানায় যেতে নিল। অমনি আমান দুই হাত দিয়ে ঈশিকার পেট আঁকড়ে ধরে আটকে দিল। হাসতে হাসতে বলল, আরে রাগ করে না বাবুটা, আচ্ছা আর হাসবো না। আর তোমাকে নাক চোখা করতে কে বলেছে? তুমি এই বোচা নাকি কিউটের বক্স, বুঝেছো? ঈশিকা কিছু না বলে গাল ফুলিয়ে রইল। আমান আবার বলল, অবশ্যই একটা উপায় আছে, সেটা করলে কাজ হলেও হতে পারে। ঈশিকা ভ্রু কুচকে বলল, কি? আমার নাকের সাথে নাক ঘষো, সাথে একটু একটু চুমো, দেখবে তীর তীর করে বাড়ছে নাক। হঠাৎই ঈশিকার মাথায় দুষ্টু বুদ্ধি এলো, হেসে দুই হাত দিয়ে আমানের গলা জড়িয়ে ধরে বলল, ও তাই, আচ্ছা করি তাহলে। বলেই মুখ এগিয়ে নিয়ে আমানের নাকে নাক লাগালো। তারপর হঠাৎ করে নাকের ডগায় কচ করে কামড় বসিয়ে দিল। আমান আহ চিৎকার দিয়ে ঈশিকাকে ছেড়ে হাত দিয়ে নাক ধরল। ঈশিকার অনেক দিনের ইচ্ছে ছিল ওই নাকে কামড় বসানোর, আজ পূরণ হয়েও গেল। হাসতে হাসতে বলল, সব সময় ধান্দাবাজি করলে এমনই হবে। বলেই যেই বিছানায় যেতে নেবে অমনি আমান ঈশিকাকে চেপে ধরে তারপর বলল, খুব কামড়ানোর শখ না, আজকে তোমার শখ মেটাবো আমি, দেখি তোমাকে কে বাঁচাই। ঈশিকা ভয়ে ভয়ে বলল, আপনিও কামড়াবেন জম্বিদের মতো? আমান উত্তর না দিয়ে ঈশিকাকে ধরে বিছানায় ধপ করে শুয়ে দিয়ে বলল, আদর করব। বলে গলায় মুখ ডুবিয়ে দিল। আমানের খোঁচা খোঁচা দাড়ির খোঁচায় ঈশিকার সুরসুরে লাগছে আর বিচ্ছেও। ঈশিকা ছটফট করতে করতে বলল, আরে ছাড়ুন, দাঁড়ির খোঁচা লাগছে তো, উফ, আপনি আসলে একটা পচালো, আমার ঘুম পেয়েছে, ঘুমাবো আমি, ছাড়ুন। বলেই আমানকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। এবার ছটফটানিতে আমান ঈশিকাকে ছেড়ে দিল, তারপর বলল, আচ্ছা ঘুমাও। একটু থেমে আবার বলল, আর শোনো, প্রথম বিয়ের দিন আমাকে বলেছিলে না তুমি, তোমার ভার্সিটির অনেকেই তোমাকে আমাকে নিয়ে জেলাস ফিল করে, তাদের নাম বলো তো, ডিটেল আমি বের করে নিব। কেন কেন আবার, বউ তো ঘরে পাত্তা দেয় না, অন্তত যারা আমাকে ভালোবাসে, যাদের কাছে আমার ভ্যালু আছে, তাদের কাছে যাওয়া উচিত, তাই না? ঈশিকা সেদিন ভয়ে কি দিয়ে কি আবোল তাবোল বলেছিল নিজেও জানে না, কিন্তু কথায় যেন ঈশিকার মাথায় আগুন ধরে গেল। কিছুক্ষণ ফোঁসফোঁস করে হুট করে আমানের উপর চড়ে বসল, তারপর আমানের গলা চেপে ধরে বলল, একদম খুন করে ফেলবো আমি ছাড়া অন্য কারো কথা ভাবলে। আমান পুরো বিস্ফোরিত চোখে তাকিয়েছে ঈশিকার এমন রূপ দেখে। পরক্ষণেই আমান ঈশিকাকে নিচে ফেলে দিয়ে দুহাত চেপে ধরে উঠে বসালো। কেন, আমি তো পচা খারাপ লোক, আবার আদর চাইলে কামড় দেবে, ঘুম আসবে, আর এখন এই কথা শুনে মেরে ফেলবে মানে কি? ঈশিকা কিছুক্ষণ আমানের দিকে তাকিয়ে থেকে হুট করে আমানের ঠোঁটে চুমু খেলো। আমান কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে পরে হেসে মাথা নাড়িয়ে বলল, এতদিনেও কিছুই শিখলে না এভাবে চুমু খাই? আমি আপনার মতো নির্লজ্জ নাকি যে শ্বাস আটকে ধরে মেরে ফে। তার আগেই আমার ঈশিকার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল গভীরভাবে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে চিত হয়ে শুয়ে দুজনেই হাঁপাতে লাগলো। তারপর আমার ঈশিকার দিকে তাকিয়ে বলল, ঈশু ভালোবাসি, বাসনা। ঈশিকা আমানের উঠে এগিয়ে গিয়ে আমানের বুকে মাথা রেখে জাপটে ধরে বলল, বড্ড বেশি ভালোবাসি। আমান হেসে দুই হাতে আজলে ঈশিকার গাল ধরে কপালে গভীর চুমু এঁকে শক্ত করে বুকে আঁকড়ে ধরলো।